ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগত। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وَإِنَّا لَهُ لَحَافِظُونَ وَقَالَ تَعَالَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জোরে জোরে আরো জোরে لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারুস সুফা ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসা সংলগ্ন মডার্ন সিটি মাঠ প্রাঙ্গণে একদিন ব্যাপী আজকের এই মহতি মাহফিলের মহতি জলসার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রহবান, জাতির সরদার, সেরেতাজ হজরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত দীন প্রিয়, ইসলাম প্রিয়, দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বি বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনি পরিবেশে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশার বসার তৌফিক দান করলেন, বিশেষ করে কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণে আছেন সেই পরিমাণে আলহামদুলিল্লাহর আওয়াজটা হয় না। আলহামদুলিল্লাহ আওয়াজটা আরেকটু বাড়ালে আপনাদের কষ্ট হবে? কণ্ঠ দান করেছেন কে? জবান খুলে সবাই কথা বলেন, কারণ মাহফিলে এসে মুখ বন্ধ করে থাকার মধ্যে কোনো বুজুর্গি নাই। বুজুর্গি আছে নাকি? জোরে বলেন। কিছু মানুষ আছে মাহফিলে এসে মুখ বন্ধ করে মাথা নিচের দিকে দিয়ে বসে থাকে, বক্তা যা বলে বলুক, বুঝুক আর না বুঝুক উনি ওরকমই বসে, এটাতে আলাদা কোনো বুজুর্গি নেই। মাহফিলে এসে মাথা নিচের দিকে দিয়ে বসার মধ্যেও কোনো বুজুর্গি নেই, বরঞ্চ মাহফিলে বা আলোচনা মজলিসে বসার আদব হলো বক্তার চেহারার দিকে, যিনি আলোচনা করছেন তার চেহারার দিকে তাকিয়ে থাকা, যখন প্রয়োজন হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক বেঠিক ইত্যাদি এগুলো বলে বলে আলোচককে সহযোগিতা করা এবং বোঝানো যে আপনি যে আলোচনা করছেন এটা আমরা বুঝতেছি। কথাটা কি বুঝাইতে পারলাম? আমি আশা করছি আপনাদের কি কথা আর দ্বিতীয়বার বলা লাগবে না। এজন্য কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ ছেড়ে দিয়ে সকলে মিলে একসাথে বলুন, কণ্ঠ দান করেছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আরো জোরে বলুন, কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলুন, কে? সবাই উঁচা করেন, সবাই উঁচা করেন, উঁচা করে বলুন, কে? আরো জোরে বলুন, কে? সকলেই জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, আওয়াজ উঁচু করে মুসলমান হিসাবে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? বাড়ি নাই চাইবো কার কাছে? গাড়ি নাই চাইবো কার কাছে? সম্মান নাই চাইবো কার কাছে? সন্তান নাই চাইবো কার কাছে? এ সমস্যা মুসিবতের মধ্যে আছি, মুক্তি চাইবো কার কাছে? আরেক ভাইরে মারার জন্য পিস্তল নাই, চাইবো কার কাছে? এটা আল্লাহর কাছে যাবে। ভুলে বলছে নাকি? কারণ আল্লাহ পাকের কাছে অবৈধ কোনো জিনিস চাওয়া যাবে না। জোরে বলো না। তো আল্লাহর কাছে চাওয়া যায় না, অবৈধ জিনিস মানুষের কাছে চাওয়া যায় না, মানুষের কাছেও চাওয়া যাবে না, ঠিক না? আমরা ইসলাম সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, ইসলাম জঙ্গিবাদে বিশ্বাসী নয়, সে কারণে মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ, ফাসাদ ইসলাম পছন্দ করে না। বরঞ্চ ইসলামের নাম দিয়ে যারা
ইসলামের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে যারা বিভিন্ন রকম অরাজকতার সাথে লিপ্ত, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত, এরা মুসলমান কিনা, বরঞ্চ ইসলামকে বাংলার মানুষের কাছে খারাপ হিসাবে উপস্থাপন করার জন্য কারো দালাল হয়ে কাজগুলো করছে, ঠিক কিনা? ইসলাম খারাপ নয়, ইসলাম একটি শান্তির ধর্ম, মারামারি কাটাকাটিতে পছন্দ করে না। হ্যাঁ, ইসলাম মারতে বলেছে কাকে? যে ফিতনা করবে তাকে, যে গ্যাঞ্জাম করবে তাকে, যে ঝামেলা করবে তাকে। তাও তুমি একা একা নয়, ইসলামিক আদালত রিপোর্ট দিবে, ইসলামিক আদালত সাব্যস্ত করবে যে কে তাকে মারবে। কথা বুঝাইতে পারলাম? এখন যা চলতেছে এটা ইসলামের নাম দিয়ে সব ইসলাম বিরোধী কাজ। আল্লাহ এই জাতিকে হেফাজত করুক, চিৎকার করে বলুন আমিন, জোরে চিল্লা বলুন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল করিমের 114 সূরার একটি সূরা, সূরা হিজর, সূরা হিজর এর 9 নম্বর আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমার মধ্যে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কথাটা কার? আল্লাহ! জোরে আওয়াজ করে বলুন না, ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলুন, কথাটা কার? কি বললেন আল্লাহ? কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কে বলেছেন? কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এবং এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন নাজিল করেছেন কে? কোন সন্দেহ আছে? কোরআনের হেফাজত করবেন কে? ব্যাস, দায়িত্ব শেষ হয়ে গেল। কি কোন কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ, আমাদের আর কোনো কাম নাই, আমরা খামো আর ঘুমানো। হ্যাঁ ভাই, কোরআন হেফাজত করবেন আল্লাহ, এর পরেও আমাকে কোরআনের জন্য এত কষ্ট, এত চেষ্টা, এত ফিকির কেন করতে হবে? ছোট্ট একটা প্রশ্ন করব, করলে আপনারা যে উত্তর দিবেন ওই উত্তরটাই আমার উত্তর। রিজিকের মালিক কে? সবাই একমত? দোকান খুলেন কেন? কথা কয় না বলেন? তো একটু আগে বললেন রিজিকের মালিক আল্লাহ, দোকান খুলেন কেন? ওসিলা। এইবার উত্তর হইছে কি? মাধ্যম। আল্লাহ পাকের মাধ্যম হলো কাউকে ডাইরেক্ট বাড়ির ছাদ ফুটা করে তার কাছে রিজিক দেন না। রিজিকের মালিক হলেন আল্লাহ, কিন্তু তুমি ব্যবসা করো, ব্যবসার মাধ্যমে আল্লাহ রিজিক তোমার কাছে পৌঁছায়। রিজিকের মালিক কে? আবার বলুন। চাকরি করেন কেন? মাধ্যম। বুঝে না কথা, এটা কি মাধ্যম? রিজিক দিবেন আল্লাহ, তো আল্লাহ পাকের নিয়ম এটা নয় ঘরের ছাদ ফুটা করে তোমার ঘরে পৌঁছায় দিবে খানা, না, তুমি চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, কাজের মাধ্যমে, বিভিন্ন রকম হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ তোমার ঘরে হালাল রিজিক পৌঁছায় দিবেন। কথা কন না কেন? ঠিক না বেটি? যেমন করে রিজিকের মালিক আল্লাহ, তারপরেও চাকরি করতে হয়, রিজিকের মালিক আল্লাহ, তারপরে ব্যবসা করতে হয়, রিজিকের মালিক আল্লাহ, তারপরেও বিভিন্ন রকম কাজ করতে হয়, ঠিক কোরআন হেফাজত করবেন আল্লাহ, কিন্তু কোরআনের জন্য মুসলমানদেরকে কখনো মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কোরআনের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হয়, কোরআন রক্ষার জন্য মসজিদ প্রতিষ্ঠা করতে হয়, কোরআন রক্ষার জন্য কারো গালি শুনতে হয়, কোরআন রক্ষার জন্য কারো শত্রু হতে হয়, কোরআন রক্ষার জন্য রক্ত দিতে হয়, কোরআন রক্ষার জন্য জীবন পর্যন্ত দিতে হয়, ঠিক কিনা? কোরআন হেফাজত করবেন কে? আমাদের কাজ কি? কথা কন্যা কেন? কোরআন রক্ষা করতে গিয়ে আমিও যে কোরআনের পক্ষে, কথাটা আল্লাহকে বোঝানো, আমিও যে কোরআনের পক্ষে, কথাটা কাকে বোঝাবো? কারণ কাফির মুশরিকদের কাজ কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়া, মুসলমানদের কাজ কোরআনের পক্ষে অবস্থান নেওয়া, ঠিক না বেটি?
নবীজির যুগে খেয়াল করেন, কোরআন করিম নাজিল হলো, মক্কার কাফির মুশরিকরা আমার নবীকে গালি দেওয়া শুরু করলো। এর আগে আমার নবী দামি মানুষ, আমার নবীর চেয়ে ভালো মানুষ দুনিয়াতে নাই, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে নাই, কথা বলেন না কেন? 40 বছর পর্যন্ত মক্কার কাফির মুশরিকরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। কারা উপাধি দিয়েছে? কাফিররা। কারা উপাধি দিয়েছে? কাফিররা উপাধি দিয়েছে, কারণ আমার নবীর চরিত্রে কোনো দাগ ছিল না, আমার নবীর চরিত্রে কোনো বক্রতা ছিল না, আমার নবীর চরিত্রে কোনো কুটিলতা ছিল না, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো চক্রতা ছিল না। এই জন্য মক্কার কাফির আর মুশরিকরা 40 বছর পর্যন্ত আমার নবীকে চরিত্রবান, আদর্শবান, আমানতদার একজন ব্যক্তি হিসেবে জানত। নিজের বাপের কাছে আমানত রাখতে ভয় পাইত, নবীজির কাছে আমানত রাখতে ভয় নাই। সুবহানাল্লাহ, কন্যা নবীজির কাছে আমানত রাখতে, কারণ তারা জানত নবীজির কাছে আমানত রাখলে যেমন করে রাখা হবে তেমন করে ফেরত পাবে। সুবহানাল্লাহ কইবেন না, সুবহানাল্লাহর জায়গাও মনে হয় আপনারা চিনেন না। 40 বছর একই পদ্ধতিতে চলতেছে, 40 বছর পরে হঠাৎ করে আমার নবী একদিন ঘোষণা দিলেন। কি ঘোষণা দিলেন? পাহাড়ের চূড়ায় উঠলেন, সাফা পাহাড়ের চূড়ায়। চূড়ায় উঠে সব মক্কার লোকজনকে ডাকলেন, ডেকে বললেন, আমি যদি এই মুহূর্তে বলি পাহাড়ের পেছনে হিংস্র প্রাণী আছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তোমরা কি ভয় পাবে, বিশ্বাস করবে? মক্কার লোকজন গুলো বলে অবশ্যই বিশ্বাস করব, কারণ মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নবী আমার ডেকে বললেন, তাহলে শোনো, পাহাড়ের পেছনে কোনো বাঘের কথা তোমাদের বলবো না, পাহাড়ের পেছনে কোনো হিংস্র প্রাণীর কথা তোমাদের বলবো না, তোমাদেরকে শোনাচ্ছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিরকাল চিরকাল সে আযাবের কথা। সে আযাব থেকে যদি মুক্তি পেতে হয় এক আল্লাহকে রব মেনে নিতে হবে। দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে হয় তাহলে এক আল্লাহকে রব মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাফা পাহাড়ের উপরে উঠে এই ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কে দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে নবীজি দিছেন। মুক্তি যদি পেতে চাও, দুনিয়ায় শান্তি সফলতা পরকালে মুক্তি, তাহলে তোমাদেরকে মেনে নিতে হবে এক আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ। আমার নবী যখনই ঘোষণা দিলেন, মক্কার ওই কাফের ওই মুশরিক ইহুদি নাসারা যারা এতদিন আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, যারা এতদিন নবীকে বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল, এদের নেতা আবুল হাব ডেকে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ আমাদেরকে এই জন্য ডাকছ, তুই ধ্বংস হয়ে যা। আমার নবীকে বদদোয়া করতেছেন আপনি, নাউজুবিল্লাহ বলবেন না, চিল্লায় জোরে বলেন। আপনাদের গায়েও লাগে না মনে হয় নবীজির বদদোয়া করলে? আবুল হাব কে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ এই জন্য আমাদেরকে ডেকেছ, তুই ধ্বংস হয়ে যা। আমাদের কলিজায় আঘাত না লাগলেও আল্লাহ পাকের কলিজায় আঘাত লেগে যায়, কারণ নবীকে কেউ গালি দিলে আমার আল্লাহ সহ্য করতে পারেন না, নবীর সাহাবীরাও সহ্য। দেখেন, নবীকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারেন না, আল্লাহকে কেউ গালি দিলে নবীজি সহ্য করতে পারেন না। ব্যাপারটা দুই জায়গায়, নবীজিকে গালি দিলে আল্লাহ সহ্য হয় না, আল্লাহকে কেউ গালি দিলে নবীজির সহ্য হয় না। এই যে সূরা আলাহাব, এই সূরা আলাহাব নাজিল হওয়ার পরে, সূরা আলাহাব নাজিল হওয়ার পরে আবুল হাব তার দুইটা ছেলে ডাকছে, এইদিকা, এক ছেলের নাম উতবা আর একটার নাম উতাইবা, দুইটার কাছে আমার নবীর দুইটা মেয়ে বিয়ে দেওয়া ছিল নবুয়তের আগে, কথা বুঝছেন?
দুইটার কাছে আমার নবীর দুই মেয়ে বিয়ে দেওয়া ছিল। আবুল আহাব ডাকছে, দিকায় তোরা আমার বাদ্য সন্তান না আবাদ্য সন্তান? অথবা হতই বা দুইজনে বলে আমরা আপনার বাদ্য সন্তান। আবুল আহাব কয়, দেখ মুহাম্মদের কাছে আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে এবং এগুলো নাকি মুহাম্মদ বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এর প্রতিবাদ তোদেরকে করতে হবে। কেমনে করবি? করার পদ্ধতি হলো, এক কাজ কর, এই মুহূর্তেই চলে যাবে গিয়ে দুইজন দুই স্ত্রীকে নিয়ে মুহাম্মদের সামনে দাঁড়ায় বলবি, আমরা তোমাদের মেয়ে রাখবো না, তালাক দিয়ে গেলাম। কি পাবলিক লয়ে ওয়াজ করি, ধাক্কা সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কোন লাগবে, চিল্লা কোন নাউজুবিল্লাহ। উতবার উতাইবার কপাল ফাটা, নসিব ফাটা। নবীজির মেয়েকে স্ত্রী পাওয়ার পরেও, নবীজির মেয়ের মতো মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়ার পরেও যে সম্মান করতে পারলো না, ওর চেয়ে কপাল পোড়া মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয়টা আছে? কথা জোরে বলেন না। আমার নবীর মেয়ে, আমার নবীর মেয়ে, যে নবীর মেয়ের মধ্যে কোন কুটিলতা বক্রতা চক্রতা চরিত্রের কোন ঝামেলা আছে? চিল্লা জোরে বলেন, আমার নবীর মেয়ে আরেকজন ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতে মহিলাদের সরদারনি, জান্নাতি মহিলাদের এরকমই তো একজন বোন, এর পাশে তো আরেক বোন। দুই বোনকে, নবীজির দুই মেয়েকে একসাথে দুই ভাই পাওয়ার পরেও মূল্যায়ন করে নাই, এরা চলে গেছে। আবুল আহাবের কথা অনুযায়ী নবীজির সামনে দাঁড়ায় দুই ভাই দেখে বলে, দেখেন বুঝেন কথা বুঝেন, আমার বাপের বিরুদ্ধে কোরআন শরীফে আয়াত নাজিল হয় আর আপনি নাকি এগুলো পড়ে পড়ে মক্কার মানুষকে শোনান, প্রতিবাদ করার জন্য আমরা দুইটা ভাই আপনার দুই মেয়েকে তালাক দিয়ে গেলাম। একই সাথে দুই সন্তানের তালাক, বাবার হৃদয়ে কতটা কষ্ট পাওয়া দরকার। নবীজি চুপ করে দাঁড়ায়ছেন, কিচ্ছু বলেন না, আল্লাহু আকবার আল্লাহ। কেমন নবী পাইছো এটি তো জানো না মিয়া, খালি হুদা কামে লাফাও আর নবীর আদর্শ, কিসের নবীর আদর্শ? ফাইজলামি সব মুসলমানের মধ্যে আজ নবীর আদর্শই নেই। নবীজির আদর্শ হলো, আহ কত চমৎকার আদর্শ! নবীজি কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে, অল্প সময় শেষ করব, কষ্ট হবে? নবীজির আদর্শ ছিল এটা, ইহুদির বাড়িতে নবীজি কাজ করতেছেন, নবীজির কাজ হলো কুয়ার থেকে বালতিতে রশি বেঁধে, বালতি বলে নাকি আপনাদের, বালতিতে রশি বেঁধে পানি টাইনে টাইনে উঠাবে। তো পানি টেনে টেনে উঠাইতে 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 হঠাৎ করে রশিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে। ইহুদি বদমাশ শয়তান নবীজির উপরে চড় বসিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ, চিল্লা এখন নবীজির পুরো গালটা লাল হয়ে গেছে, পরিষ্কার মানুষ, সাদা মানুষ লাল হয়ে গেছে। কিন্তু নবী আমার কি করেছেন জানেন? আপনি আমি হলে কি করতাম? আমি যুবক, নবীজি কেমন যুবক, এই বেটা যুবক, কথা বুঝ, কথা বুঝে নিয়ে যাও। নবীজি কেমন শক্তিশালী, জান্নাতি একশো পুরুষের শক্তি আমার নবীর একশোর মধ্যে ছিল, জান্নাতি একশো জন পুরুষের শক্তি। এই আমার নবী যদি একটা থাপ্পড় ইহুদি বসাইতো, ইহুদি বাসার কায়দা ছিল, নবীজি কি করছেন? আহ হায় হায়, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকো, কথাটা শোনার পরে আল্লাহু আকবার এত জোরে বলবা গলা ফাইটা যাবে। আমার নবীজি হাতটা দেন, ইহুদির হাতটা এভাবে করে দিছেন, আস্তে করে মালিশ করতেছেন, আরো জোরে চিল্লায় ডেকে বললেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন? হ্যাঁ, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না,
জোরে সোনার মদিনা, জোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই চরিত্রটার নাম হলো, এই চরিত্রটার নাম হলো ফুলুকে আজম। চরিত্র তিন প্রকার, চরিত্র কয় প্রকার কথা বুঝছেন? চরিত্র কয় প্রকার? অতবাত এইবারে কোন জায়গায় রাখছি মনে রাখেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু গলিতে ঢুকবো, কিন্তু মেন রোডে বের হবে, কারণ ঢাকায় তো আমার আবার যেতে হবে, আলোচনা ফিনিশিং তো দিতে হবে, আমি আলোচনা কোনোদিন মাঝামাঝি রেখে শেষ করি না। অথবা অতএবার কথা যেখানে শুরু করছি ওখান থেকে শেষ করব। তো কি বলছিলাম, চরিত্র কয় প্রকার? একটা হলো খুলুকে হাসান, আর একটা খুলুকে আহসান, আর একটা হলো খুলুকে আজিম। খুলুকে হাসান হলো উত্তম চরিত্র, এছাড়া যা আছে ওটি চরিত্রই না, কথা বুঝেন? এছাড়া যা আছে ওটি কি না? খুলুকে হাসান কাকে বলে? খুলুকে হাসান এই চরিত্র যাদের মধ্যে থাকে, এরা কোনোদিন কাউকে কষ্ট দেয় না, আঘাত করে না, কারো প্রতি জুলুম করে না, অবিচার করে না। কিন্তু হ্যাঁ, যদি তার প্রতি জুলুম করে তাহলে সে প্রতিবাদ করে ততটুকু, যতটুকু তার প্রতি জুলুম করা হয়েছে ততটুকু। কথা বুঝেন নাই মনে হয়। এই ধরনের মানুষটা কারা? খুলুকে হাসান, উত্তম চরিত্র। এবার হিসাব মিলান, আপনি কোন জায়গায় আছেন, আপনার অবস্থান কোন জায়গায়, আপনি হিসাব মিলান। উত্তম চরিত্রের মানুষের কাজ হলো সে কোনোদিন কারোর প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না। তার প্রতি যদি কেউ অবিচার করে, অন্যায় করে, তাহলে সে তাকে প্রতিশোধ নেবে, প্রতিবাদ করবে, কতটুকু? যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। খুলুকে হাসান, খুলুকে আহসান অতি উত্তম চরিত্র। অতি উত্তম চরিত্রের মানুষ যারা, এদের কাজ হলো এরা কোনোদিন কারোর প্রতি জুলুম করে না, অন্যায় করে না, অবিচার করে না। কিন্তু তাদের প্রতি যে কেউ জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাকে সে মাফ করে দেয়। কি জোরে বলেন সুবহানাল্লাহ! বেজাল্লা লোক লয়ে বললাম, সুবহানাল্লাহ বুঝেন। কি করে? মাফ করে দেয়, অন্যায় করলেও মাফ করে দেয়। ভাই মাফ করে দিল, অতি উত্তম চরিত্র। আরেকটা হলো খুলুকে আজিম। এই চরিত্রটা সাধারণ কোনো মানুষের হয়ই না, এটা সাহাবীদেরও ছিল না, সাহাবীদের ছিল অতি উত্তম, কিন্তু খুলুকে আজিম শুধুমাত্র আমার নবীর জন্য খাস, শুধুমাত্র আমার নবীর জন্য খাস, অন্য কোন নবীর জন্য না। আমার নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আপনার পরিচয় দিয়েছেন, পরিচয় দিয়েছেন খুলুকে আজিম কে, এটা বুঝেন। খুলুকে আজিম হলো কেউ যদি কোনো অন্যায় করে, কেউ যদি কোনো অন্যায় করে, লোকটা তো কারোর প্রতি জুলুম করবে এটা হতেই পারে না, অন্যায় করবে হতেই পারে না, অবিচার করবে হতেই পারে না। যদি তার প্রতি কেউ অন্যায় করে, তার প্রতি কেউ জুলুম করে, তার প্রতি কেউ অবিচার করে, তো লোকটাকে সে মাফ করে দিবে। এক নম্বর, মাফ করে ক্ষান্ত নয়, লোকটার প্রতি ভিন্ন রকম ভাবে দয়া দেখাবে। তিন নম্বর, তার জন্য হিদায়াতের দোয়া করবে। এ হলো নবীর চরিত্র, হলো কাজিম। আমার আল্লাহ নিজে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম।
কয়টা কসম খায় জানেন? চারটা কসম খায়া সূরাতুল কালামের মধ্যে আসে, তিনটা কসম খায়া আল্লাহ নবীজির চরিত্রের কথা বলছেন। আপনি পাগল নয়, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার চিল্লা নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। এই বক্সটা চলে না, সাউন্ড কম মনে হয় কেন? এটা মহান চরিত্রের অধিকারী আমার নবী। আমার নবী এমন এক নবী ছিলেন যার চরিত্র হলো কঠিনতা, বক্রতা, চক্রতা ছিল না। চিৎকার করে আল্লাহু আকবার জোরে বলো। সেই নবী পাইছি আমরা। শুধু শুধু মহান, শুধু শুধু মহান আমার নবী, শুধু সুমহান। আরে কিয়ামতের ময়দানে সব নবীরা যেদিন ইয়া নাফসি করবে, আমার নবী সেদিন ইয়া উম্মতি করবে। আল্লাহ, তোতবা আর ওতাইবা দুইজন গেছে, রাগ করতেছেন আপনারা? এই যাদের উঠার অভ্যাস আছে এরা জীবনে মাহফিলে বসবেন না। আপনাদের মতো শ্রোতা আমার দরকার নাই, যাদের উঠার অভ্যাস জীবনে বসবেন না মাহফিলে, আপনারা বাহিরে বসবেন। মাইক আছে না বাইরে, কথা কন না কেন? ওখানে বসে চা খাবেন, আড্ডা দিবেন, শয়তানি আকাম কুকাম সব করবেন, ওয়াজ শুনবেন, ফাও জীবনে বসবেন না মাহফিলে। আপনারা মারাত্মক খারাপ এই লোকগুলো, কেন বসছেন আপনি মাহফিলে? কে বসছে আপনারা বলতে? আমি একটা লোক উঠার কারণে দশটা মানুষের মনোযোগ নষ্ট হয়ে গেছে, আমার মনোযোগ নষ্ট হয়। আমি কি এখানে বান্ডিল নিয়ে বসছি নাকি দেবো আর ছাড়ব? কিছু বিষয় চিন্তা করে বসছি, আপনার একটা ব্যক্তি উঠার কারণে পুরো চিন্তাটা নষ্ট হয়ে যায়। যদি উঠার প্রয়োজন হয় আপনি বসবেন না। আল্লাহ হেফাজত করুক। তো কি বলছিলাম, ওতবার ওতাইবা আমার নবীর দুইটা মেয়েকে একসাথে তালাক দিছে, নবী চুপ করে বসে আছেন, কিচ্ছু বলেন না। হামলা করেছে আমার নবীর উপরে, আমার নবী তারপরে কিচ্ছু, কিতাবে লিখছে আমার নবীর উপরে হামলা করে নবীজির জামা টেনে ছিঁড়ে ফেলেছে, আমার নবী কিচ্ছু বলেন না, চুপ করে দাঁড়ায় আছে, চুপ করে দাঁড়ায় আছে। হঠাৎ করে উৎপাত হয়ে বা দুইজন ডাক দিয়ে বলে, মোহাম্মদ শোনো, তুমি যে আল্লাহ দাওয়াত দাও, এই আল্লাহ আমরা মানি না। কথা বুঝছেন? কথা বুঝছেন? আমার নবীর মেয়েকে তালাক দেওয়া হলো, নবীজি কিচ্ছু বলেন নাই। নবীজির উপরে হামলা করে জামা টেনে ছিঁড়ে ফেলা হলো, নবীজি কিচ্ছু বলেন নাই। কিন্তু যখনই বলেছে তোমার আল্লাহ মানি না, নবীজির রাগ আর কন্ট্রোল রাখতে পারেন নাই। কারণ আল্লাহর বিরুদ্ধে কিচ্ছু বললে আমার নবীর সহ্য হয় না, নবীর বিরুদ্ধে কিচ্ছু বললে আল্লাহ সহ্য হয় না। যে অর্থ বলেছে তোমার আল্লাহ মানি না, নবীজির চেহারা লাল হয়ে গেছে, চক্ষুটা লাল হয়ে গেছে, নবীজি ওতবার দিকে তাকিয়ে বলছে, এ ওতবা আমি বদদোয়া করলাম, আল্লাহ তোকে কুকুরের কামড়ে, কুকুরের কামড়ে তোর মৃত্যু দান করুক। নবীজি বদদোয়া করে দিছেন, আমার নবী বদদোয়া করে দিলে এটা কবুল হয় না হয় না? কোন ডাইরেক্ট না ইনডাইরেক্ট? চিল্লায় জোরে কন, আমার নবী বদদোয়া করে দিছে। এই ওতবার বাঁচার কায়দা আছে, দশজন পাহারা নিয়ে থাকো, পঞ্চাশজন পাহারা নিয়ে থাকো, বাঁচার উপায় নেই। এই ওতবা যেই দিন থেকে দোয়া করছে আমার নবী বদদোয়া, সেই দিন থেকে ওতবা পাহারাদার নিয়ে চলে, তুই চল না বেটা পাহারাদার নিয়ে। আমার নবী বদদোয়া করে ফেলিস, দোয়াটা বদদোয়াটা আরস পর্যন্ত চলে গেছে, ঠিক কিনা জোরে বলুন? আমি নবী দোয়া করলেও সময় লাগে না পৌঁছইতে, কারো বিরুদ্ধে
যদি প্রত্যাহার করে ফেলেন পৌঁছাইতে সময় লাগে না। উতবা চলে গেছে, দশ জন পনেরো জন করে সব সময় সে এভাবে উতবাও জানতো, উতবা কাফির ছিল, মুশরিক ছিল, কিন্তু জানতো মুহাম্মদ কোন দোয়া করেছে, বদদোয়া করেছে, এটা কবুল নিশ্চিত হবে, কোনো সন্দেহ নেই। লম্বা ইতিহাস, অল্প সময় বলছি। উতবা ব্যবসার কাজে সিরিয়ায় রওনা করছে, কোথায়? সিরিয়া থেকে ব্যবসা সফর করে ফিরতেছে, আসার পথে রাত্রি যাপন করার জন্য আগেকার যুগে তো এত বিমান হেলিকপ্টার ইত্যাদি ইত্যাদি বড় বড় দামি কিছু ছিল না, হেঁটে হেঁটে সফর করা লাগতো, উট ঘোড়া স্বাভাবিক ছিল। রাত্রি হলে যে কোনো এক খোলা জায়গায় তাবু বলে নাকি তাবু টানায় রাত্রি যাপন করত। তো উতবা উতাইমা উতবা ওখানে আছে, সন্ধ্যাবেলা ব্যবসার মালামাল সব রেখে একত্রিত করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, উতবা তাকায় দেখে ওই পাহাড়ের চূড়ায় একটা বাঘ। কি বাঘ? উতবার দিকে তাকায় থাকে, উতবা যেই দিকে যায় বাঘটা চক্ষু ঘুরে ওই দিকে তাকায়। বুঝেও না, আল্লাহু আকবার কই তো বুঝে না, যেই দিকে যায় বাঘটা ওই দিকে ফিরে তাকায়। ভিতরে ভয় ঢুকে গেছে, হায় হায় খাইছে তো, তো মনে হয় মুহাম্মদের বদদোয়ার প্রতিফলন শুরু হবে। আশেপাশের লোকজন আমার মনে অবস্থা খারাপ, এই যে বাঘটা আমার দিকে, লোকজনকে আরে বেটা তোর জন্য না নবীজি দোয়া করছে, কুকুরে যেন কামড়ায় মারে, এটা তো বাঘ। উতবায় কয় না বাঘই, হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে নবীজি দোয়া করলেন কুকুরের কথা, কুকুরের দোয়া প্রত্যয় করেছে বাঘ কেন? হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে নবীজি ওর প্রতি ঘৃণা, ঘৃণা এত ছিল, ঘৃণার বহির প্রকাশ করার জন্য কুত্তার কথা নবীজির জবান থেকে বের হয়ে গেছে। কিন্তু যেহেতু বের হইছেই, আল্লাহ দোয়াটা কবুল করবে, কুকুর এত সহজে ওরে মারতে পারবে না, এই জন্য আল্লাহ কুকুরটারে পরিবর্তন করে বাঘ এনে দিছে। কুত্তার বাঘের মধ্যে মিল আছে, মিলটা হলো কুকুরও ছিঁড়া ফাইরা খায়, আমার নবী দোয়া আল্লাহ কবুল করে পাইছে এবং উতবার মারবুব বাদ দিয়া। দেখলে আমারে মনে হয় মাইরা ফলাইব, আজকে উপায় নাই, আশেপাশের লোকজনকে আপনি আমাগোর নেতা ছেলে টেনশনই করেন না, কে মারবে আপনা করে, আমাগোরই মাইরা যাক না আগে। কি করছে জানেন? ব্যবসা বাণিজ্য করে যখন ফিরতেছে, কাপড়ের বস্তাগুলো গম বিক্রি করে কাপড় আনতো, কাপড়ের বস্তাগুলো একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা দিয়ে দিয়ে টাল করছে। হেরে গিয়ে কয় আমি ওই উপরে ঘুমান, বাঘের হিসাব হলো বাঘ আগে যারে পায় তারে খায়, কথা কয় না, বাঘের হিসাব হলো বাঘ আগে যারে পায়। আপনি গিয়ে উপরে ঘুমান, টেনশনই করেন না, বাঘ আমাকে একজন খাইয়া যাবে, আপনার কিচ্ছু হবে না। মাঠের চারিদিক চারজন পাহারাদার রাখছে, তোরা যদি কোনো ঝামেলা হয় তাড়াতাড়ি করে আমাদের সকলকে খবর দিবি। নেতার বলায় ঘুমায় কই, আয় হায় হায়, খেলা চলবে কার? ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। রাত বারোটা বেজে গেল, সাড়ে বারোটা একটা বেজে গেল, পাহাড়াদারের চোখে ঘুম চলে আসলো, বাঘ আস্তে আস্তে করে পাহাড়ের চূড়া থেকে নামতেছে, প্রত্যেকের শরীরের ঘ্রাণ নিতেছে, এটা না আর একটার ঘ্রাণ নাই, এটা না আর একটার ঘ্রাণ নাই, এটা না, এভাবে করে করে সব মানুষের ঘ্রাণ নিয়ে বেড়েছে বাঘ, একটাও বাঘের পছন্দ হয় না, বাঘ চলে যাবে যাবে অবস্থা, হঠাৎ করি চেহারাটা উপরের দিকে ঘুরে দেখে বর্মে উপরে কারণ কি? কারণ হলো আমার মালিক বাঘের নাকের মধ্যে ওনার স্বামীর
হেরান ঢুকায় দিছে। এই হেরানের লোক জানে যে এনে ভাই বনি খাইবে। সুবহানাল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ। সব লোকগুলো গেরাম নীতি নিতে কমপ্লিট করে ফেলল, বাঘ কাউরে ধরে না, কাউরে মারে না, কাউরে খায় না। আস্তে আস্তে করে বাঘ উপরের দিকে উঠতেছে, উপরের দিকে বাইয়া বাইয়া পাহারাদার ঘুমায়, পাহারাদার কতক্ষণ পাহারাদার বেবে উপরের দিকে উঠে নাকের ঘেরাম নিয়ে তাকায় দেখে, এইটারই তো খুঁজতেছিলাম। বাঘ এখন ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করে, এই লোকটারে যদি আমি টান দিই, হাতটা ধরে টান দেই, হয়তো চিৎকার মারাবে, লোকজন গুলো সব ঘুম থেকে উঠে যাবে, আমার কাজটা সাকসেস হবে না, সাকসেস হয়ে যাবে। যদি পাও ধরে টান দেই, চিৎকার করবে, হয়তো আমি ওরে মারতে পারবো না, কাজটা আনসাকসেস হয়ে যাবে, কারণ বাঘকে তো নিয়ন্ত্রণ করেন আল্লাহ। তুমি যেমন গুন্ডারে ভাড়া করো হুজুরে মারার জন্য, আছে না আছে না, হুজুরে যদি মারতে পারো 10,000 পাইবি, 10,000 একটা বোতল পাইবি ভিড়ি, নাউজুবিল্লাহ বাড়ি যায় কইল। আবার কিছু কিছু লোক আছে ওয়াজ মাহফিলে আশেপাশে কিছু লোক সেট করে বলা, ওয়াজের মাঝখানে আনতে জিগে একটা প্যাচ লাগায় দিবি, একটা বোতল দিন, আছে না নাই জোরে বল। আজকের এই মাহফিলটা ধ্বংস করার জন্য কিছু লোক থাকতে পারে, জোরে বলেন আছে না, তবে সত্য যার মধ্যে আল্লাহর মহব্বত থাকবে, যার মধ্যে নবীর মহব্বত থাকবে, তার কাছে কোরআন ও সুন্নাহর আলোচনা কোনোদিন খারাপ লাগতে পারে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির দ্বার, এ যে মহাবাণী খোদার কলমে পাক, এ যে চির অম্লান চির মুক্তির দ্বার, এ যে মহাবাণী খোদার কলমে পাক, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দোজহানে সমাধান, বোনা সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলো? বাঘ নদী খুঁজতেছে, আসামি পেয়ে গেল, পা ধরে টান দিলেও যাবে না, হাত ধরে টান দিলেও ঝামেলা। বাঘ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, কারণ বাঘের নিয়োগ দিছে গেড়া, আঙ্গুলটা উঁচু করে কাউকে, বাঘকে তো নিয়োগ দিয়েছে আল্লাহ, এই বাঘ কেমনি উৎপরে মারবে, বাঘ ভালো করেই জানে। বাঘের ব্রেইনের মধ্যেও আমার আল্লাহ ওই চিন্তাটা ঢুকায় দিছে, বাঘ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হাতটা ধরেও টান দেওয়া যাবে না, পাওটা ধরেও টান দেওয়া যাবে না, এমন একটা জায়গা ধরে টান, যদি চিল্লায় তাতেও যেন কোনো কাজ না। বাঘ কি করেছে জানো? মালিকের কাছে দোয়া করে, আল্লাহ বন্ধুর তোমার বন্ধুর শত্রু পেয়ে গেছি, আমার মুখটা একটু বড় করতে দাও, হাটা বড় করে করতে দাও। আল্লাহর দোয়া অনুযায়ী আল্লাহ পাকের কাছে দোয়া করলে বাঘের মুখটা বড় হয়ে গেছে। বাপ চিন্তা করলো ওতবার পুরো মুখটা গলা সব একসাথে কামড় দিতে হবে, বাঁচতে না এই মুহূর্তে মরবে, চিৎকার দেওয়ার সুযোগ থাকবে না, একসাথে মুখের মধ্যে ঢুকে গলা পর্যন্ত মুখের মধ্যে,
শেষ করে ফেলেছে, বাঘ এবার টানতে টানতে নিয়ে রওনা করেছে, এটা নবীর শত্রু আল্লাহর শত্রু, নিয়ে রওনা করেছে, নিয়ে রওনা করেছে। বাঘ ওখানে গিয়া হাড্ডি গুলো আলাদা করে খায়, পাগুলো আলাদা করে খায়, সবগুলো খাইয়া খাইয়া পায়ের হাড্ডি এক জায়গায়, মাথার হাড্ডি আরেক জায়গায়, হাতের হাড্ডি আরেক জায়গায়, নাড়ি ঘুরি গুলো আরেক জায়গায়, এভাবে করে করে হাড্ডি গুলো বিভিন্ন জায়গায় রেখা, বস্তু গুলো বিভিন্ন রেখায় জায়গায় রেখা, কিতাবের মধ্যে রেখা, বাঘ গোস্ত খায়, নবীর শত্রুর গোস্ত, বাঘ এত ঘৃণা করে, মানুষের গোস্ত বাঘের কাছে বড় প্রিয়, তবে বাঘ এই গোস্তটা খায় না, কারণ এটা নবীর শত্রু, না বাঘ গোস্ত, এই গোস্ত খাওয়া যাবে না, এই গোস্ত খাওয়া যাবে না। বাঘ এবার শারীরিকটা একত্রিত করিয়া গোস্ত আলাদা জায়গায়, হাড্ডি গুলো আলাদা জায়গায়, পায়ের হাড্ডি আলাদা, মাথার হাড্ডি আলাদা, নাড়ি ভরি গুলো আলাদা, বাঘ এভাবে করে করে চারিদিকটা ঘুরে ঘুরে চক্কর খায়, চারিদিকটা ঘুরে ঘুরে চক্কর খায়, কেন খায় জানো? বাঘটা বুঝাইতে যায়, সকালবেলা তোমার সাথী ভাইয়েরা ঘুম থেকে উঠবে, উইঠা দেখবে নেতার ছেলে নাই, নেতার ছেলে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি বাঘ যে নেতার ছেলেকে দুনিয়ার থেকে বিদায় করতে পেরেছি, নবীর শত্রু আল্লাহর শত্রুকে দুনিয়ার থেকে বিদায় করতে পেরেছি, তোরা যে সব মানুষগুলো উইঠা করে চিৎকার করবি, আমি বাঘ এটা দেখা আমার মনটা শান্তি পাবে, নবীর জন্য একটা কাজ করতে পারলাম। আরে দুনিয়ার মানুষ, তুমি না নবীর উম্মত, তুমি না আল্লাহর খাঁটি বান্দা, তুমি না বিশ্ব নবীর রহমাতুল্লিল আলামিনের পাক্কা সাচ্চা উম্মত। আজকে দুনিয়ার মধ্যে কিছু বদমাশ কাফের মুশরিকরা আছে, ওরা আমার নবীর চরিত্র নিয়ে গালি দেয়, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, আমার নবীর নিয়ে কটূক্তি করে, আমার নবীর আমার নবীকে নিয়ে বিভিন্ন রকম কথাগুলো ফেসবুকের আমারের মধ্যে লাগায়, আমার নবীকে নিয়ে বিভিন্ন রকম কথাগুলো ইমোর মধ্যে লাগায়, আমার নবীর বিরুদ্ধে কথাগুলো বিভিন্ন রকম ব্লগের মধ্যে লাগায়। নবীর শত্রুকে যদি বাপ মেরে অহংকার করতে পারে, তুমি তো মুসলমানের বাচ্চা, তুমি তো মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা যদি হও, নবীর শত্রুকে কচুক কাটা করে দুনিয়ার থেকে বিদায় করার জন্য তোমার রক্তটা আফসোসের ব্যাপার, বড় আফসোসের ব্যাপার, মুসলমানের বাচ্চার রক্ত নাই, কাফিররা এগুলো কয় আমার নবীর গালি দেয়, এখন ঘুমায় ওরা কয় আমার কি আছে না নাই, আমার নবীর বিরুদ্ধে গালি দেওয়ার লোক কম সেনারও বাড়ছে, আমার নবীকে গালি দেওয়া হলে একটু শাস্তি পর্যন্ত হয় না এই বদমাশগুলোর, দিন দিন আমার নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে বদমাশগুলো কথা বলেই চলছে, বলেই চলছে। আমরা মুসলমান যদি সোচ্চার হতাম, এদেশের মুসলমান যদি তাকবীরের ধ্বনি দিয়ে সম্মুখ পানে গইতাম, একটা বদমাশকে কচুকাটা করলে দ্বিতীয় কোন বদমাশ আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না, আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না, আমরা পারি নাই, শুধুই শুধুই আশাকে রাসূল দাবি করি, শুধুই শুধুই নবীর উম্মত দাবি করি, পাগলামি ছাড়া কিছু না, বোকামি ছাড়া কিছু না, শয়তানি ছাড়া কিছু না, হবে কি করে? নবীরে ভালোবাসি, নামাজই পড়তে পারি নাই, নবীরে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এখনো মাথায় টুপিটাই লাগাইতে পারি নাই, নবীকে ভালোবাসি, এখনো লম্বা জুব্বাটাই পড়তে পারি নাই, নবীকে ভালোবাসি, এখনো পর্যন্ত আমি দাঁড়িয়ে পড়তে পারি নাই, লাভ হবে কি আমার নবীকে ভালোবাসি? হ্যাঁ, এ ভালো তো আবু আবুল আহাবও বেসেছিল, কি বাসছে না বাসেনি? আবুল আহাবও আমার নবীর জন্মের খুশিতে খুশি হয়ে গেছে, কিন্তু আবুল আহাব আমার নবীকে আদর্শ গণ মানে নাই, আমার নবীর আদর্শ মেনে নেয়নি। কোন মুসলমান যদি আমার নবীর আদর্শকে মেনে না নেয়, নবীর খাঁটি উম্মত, জোরে কন্যা। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আমার নবী যদি আল্লাহ পাকের বিরুদ্ধে বললে আমার নবীর সহ্য না হয়, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয় আমার আল্লাহর সহ্য হবে নাকি? আবুল আহাব ডাক দিয়া কয়, ভুলে গেছেন মনে হয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ভুলে গেছেন, আরে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা,
যখনই আবুল আহাব কথাটা বলেছে, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, তাব্বান তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু حمالت الحطب في جيدها حبل من মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, যুগে যুগে যারা আমার নবীর বিরোধিতা করেছে, যুগে যুগে যারা আমার নবীর বিরোধিতা করেছে, আল্লাহ এমন শাস্তি দিয়েছে ওর জীবন ভর এটা মনে থাকবে। আবু জাহাল যখন বড় নেতা, আবু লাহাব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আবু জাহাল বড় নেতা, আবু জাহাল কথা কয় না, কথা কয় না, আবু জাহাল বড় নেতা হয়ে গেছে। আবু জাহিল না নেতা হইলে দেশটার অবস্থা যে কি হয় এটা তো আপনারা ভালো করে বুঝেন। যেখানে আমার নবী নেতা ওই জায়গার শান্তি আলাদা, শান্তি আলাদা। মদিনাতে আমার নবী নেতা, আমার নবীর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক নেতা, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর ওমর ফারুক নেতা। সুবহানাল্লাহ, আমার নবীর সাহাবী ওমর ফারুক যখন নেতা, ওই বিশাল মরুভূমির বালুর মধ্যে ছোট্ট একটা ছনে ঘর, ও ঘরের মধ্যে মা মেয়ে বলতেছে তাড়াতাড়ি করে দুধ দমন করে পানি মিশা। মেয়ে কয় না না মা জানো এখন অর্ধ জাহান শাসন করে আমার পারো, আমার যদি জানতে পারে তাইলে আমাকে ফাঁসির কাষ্টে জোনায় ভরাবে, কারণ আমরের শাসনে এটা নিষেধ আছে। ওমরের ডাক দিয়া পায় শোনো শোনো মেয়ে, ওমর এখানে আসবে কোথেকে, ওমর জানবে কোথেকে, ওমর কই কথা কয় না, ওমর কই মেয়েটা ডাক দিয়া বাবা, আমার যদি অন্য জানে জানে ওমর আসবে না, ওমর জানবে না, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু সজনে। এতটুকুই কথাবার্তা। সকালবেলা আমার ফারুক গিয়া আস্তে করে ডাক দিছে, ওই এলাকার বুড়ি মহিলা আর মেয়ে দুয়োটারে ডাইকা লইয়া, মেয়ে আর মেয়ে দুইজন কাঁপতে কাঁপতে আমার ফারুকের সামনে উপস্থিত। আমার অবস্থা মনে হয় খারাপ, আর মনে হয় বাঁচবো না। হঠাৎ করে নবীজি আমার ফারুকের সামনে মহিলা হাজির করে ফেলাইছে, লোকজন আমার ফারুকের সামনে হাজির করে ফেলাইছে। হাজরত আমার ফারুক ডাক দিয়া পায় রাত্রিবেলা, দুই মা আর মেয়ে কি করছো আমার কাছে রিপোর্টায় পড়ছে, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, মা থরথর করে কাঁপতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরত ওমর ফারুক অর্ধ জাহানের বাদশা, বুঝেন বুঝেন কথা বুঝেন, আমার 2 কোটি বর্গ মাইলের শাসক হযরত ওমর গোয়ালিনীর ডাক দিয়া কয়, ও বোন আপনার মেয়েটাকে আমার ছেলের কাছে বিয়ে দিবেন নি। আমার নবী ডাক দিয়া কয়, তুম কাহুল মারআতালি আরবাইন লি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফির বিলাতিদ দীন। শোনা, কোন পুরুষ যদি মহিলাকে বিয়ে করতে যায় প্রথম 4টা জিনিস তার মধ্যে দেখে, 1 নম্বর মেয়েটার বংশ কেমন, 2 নম্বর মেয়েটার সম্পদ আছে কিনা, 3 নম্বর মেয়েটা সুন্দর কিনা, 4 নম্বর আরেকটা বিষয় দেখো মেয়ের দিনদার আছে কিনা। নবীজি আমার ডাক দিয়া কয়, শোনা 4টার মধ্যে যদি 3টা নাও পাও মেয়েটা তেমন বংশের মেয়ে নয়, মেয়েটার তেমন সুন্দরী নয়, মেয়েটার বাবার তেমন অর্থ সম্পদ নয়, কিন্তু মেয়েটার মধ্যে দিনদারি আছে। নবী আমার ডাক দিয়া কয়, নবী আমার ডাক দিয়া কয়, ফজফির বিদাতির দিন, ফজফির বিদাতির দিন। দিনদারি মহিলাটারে গ্রহণ করো, ওই দিনদার মহিলাটারে গ্রহণ কইরা বিয়ে কইরা ঘরে নিয়ে আইসো, শান্তিতে সংসারটা ভরে যাবে। আর যদি এ কাম না করো তাই বা দিয়ে দাও, দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস। কিন্তু এখনকার যুবকের পরিস্থিতি হলো রাস্তা রাস্তে ঘুরে বংশ খুঁজে না, কিন্তু খুঁজে মাল কেমন আছে। আর স্কুলের সামনে সামনে যুবক আড্ডা দেয় আর দেখে কোনটা সুন্দরী,
খালি সিরিয়াল লাগায়, খালি সিরিয়াল লাগায়, বাম্পার মারে কি আরে চুল কাটিং করে এমনি লড়া দেয়। কতক্ষণ লাগে এ ওয়াজ করলে তো আপনারা আবার রাগ হবেন, যুবকরা কঠিন রাগ করবে, যুবক রাগ করিস না ভাই, ওয়াজ দিয়ে শেষে তো করে পোষায় দেবো ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে, অসুবিধা হচ্ছে, শেষ করে দিলে ভালো হয় না চলবে? আমার দেশের পরিস্থিতি কি জানো, এদেশের যুবক গুলো সব চরিত্রহীন হচ্ছে দিন দিন, যুবক চরিত্রহীন হবে না তো হবে কি, সব জায়গায় চরিত্রহীন কাজ, সব জায়গায় চরিত্রহীন কাজ, যুবককে চরিত্রবান বানানোর একটা পদ্ধতি আমার দেশের মধ্যে নেই, কেউ চিন্তা করে না, বাবা কোনোদিন চিন্তা করে না আমার ছেলেটা কেমনি দিনদার হবে, সন্তান কোনোদিন চিন্তা করে না, ভাই কোনোদিন চিন্তা করে না আমার ছোট ভাইটা কেমনি দিনদার হবে, স্বামী চিন্তা করে না আমার স্ত্রী কেমনি দিনদার হবে, ভাই চিন্তা করে না বোনটা কেমনি দিনদার হবে, সবার শুধু চিন্তা আমার ছেলেটা খুব ভালো লাগে, আমার ছেলেটা খুব ভালো পাঙ্গ করে, আমার ছেলেটা ভালো গান গায়, আমার ছেলে ড্যান্স করে, আমার ছেলে নাচ করে, কপাল পুড়ে ছাই হয়ে গেছে খবর নেই। আমার এক মুসল্লি আমার কাছে এসে হুজুর দোয়া করেন, আমার মেয়েটা কয়েকদিন আগে মাস্টার পাস করলো, আমি এখন ছেলেটার মেয়েটার একটা স্কুলে ভর্তি করাই দিছি, দোয়া করেন। আমি বললাম মাস্টার্স পাস করছে এরপরে স্কুলে ভর্তি করাইছেন মানে কি, আবার শুরুর থেকে পড়াইতেছেন? কয় না হুজুর বুঝেন না। কি বুঝি নে, একটা গানের স্কুলে ভর্তি করেছি। কোন স্কুলে? হ্যাঁ নাচবে, এটা বাপের কাছে খুব ভালো লাগবে, নাউজুবিল্লাহ জোরে কইবেন না। হাসতেছেন মুসলমান, আমি প্রায় বলি আজকে বলি, ঘর পুড়লে ছাই থাকে, এই জাতির কপাল পুড়েছে, কপাল পুড়লে ছাই পর্যন্ত পাওয়া যায় না। এখানে যতগুলো যুবক আছেন, এখানে যতগুলো যুবক আছে মুরব্বীদের কাছে বলি, যুবকগুলো মোবাইল সার্চ করেন, দেখেন কয়টা যুবকের মোবাইলের মধ্যে ইসলামী সঙ্গীত আছে, কয়টা যুবকের মোবাইলে হামদ আছে, নাত আছে, কয়টা যুবকের মোবাইলে হক্কারে হালামায়ে কেরামদের বয়ান আছে, কয়টা যুবকের মোবাইলে তাফসীর মুফাসসিরদের তাফসীর আছে, অধিকাংশ যুবকের মোবাইলে খুঁজে দেখবেন 100% লাভ আর কিরণমালা। রাগ করলেন মনে হয় কোন হুজুর, আপনি কেমনে জানলেন কিরণমালা আর 100% লাভের নাম? আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, কোন জায়গায়? টাঙ্গাইলে মাহফিল কমিটির সভাপতি আমাকে 23টা সিরিয়ালের নাম লিখে দিয়েছে, হুজুর এগুলোর বিরুদ্ধে একটু ওয়াজ করবেন। কেন? হুজুর এটা কি? কয় হুজুর এটা হলো ইন্ডিয়ান সিরিয়ালের নাম, আমরা 8টা সাড়ে 8টার সময় কাজ কইরা ব্যবসা কইরা চাকরি কইরা বড় শরীর দুর্বল নিয়ে বাড়িতে আসি, আয়সা স্ত্রীকে ভাত দাও, কয় লয়া খাও, কই পানি দাও, কয় কাজের মেয়ের কাছে যাও, তুমি কো কি কারে সিরিয়াল দেখি কি দেখে? আপনার এলাকার মা বোনরা দেখে এটা, এরা খুব ভালো, রাবেয়া বসরির খালা তো বলুন, কথা কয় না দেখে দেখে। ইন্ডিয়ান সিরিয়াল গুলোতে আমার বাবনদের চরিত্র কোন দিক দিয়ে ভালো করে নাই, আল্লাহর কসম করে বলি আমার বাবনদের চরিত্র দিন দিন নষ্ট করেছে, ঠিক ঠিক করে ঠিক চিৎকার করে বলি, এগুলো ঘর থেকে সরান। যুবককে বলবো যুবক একই যায়, এই ওজোর আছে, ডাক্তার দেখানি দরকার, এত কম বয়স এই অবস্থা, ওয়াজ মাত্র জমাইলাম এর মধ্যে যদি উঠা শুরু হয়েছে তা আরেক বেজার। কষ্ট হইতেছে, চলবে, রেখে দেব, শেষ করব, মোনাজাত করলে আমার লাভ, কারণ আগামীকালকে বরিশাল যাওয়া লাগবে, গতকালকে পাবনার থেকে আসছি 12টার সময় ঘরে ঢুকছি, আজকে দুপুর 12টায় রাস্তা এমন জ্যাম, জন্য যত তাড়াতাড়ি ছাড়তে পারি আমার তত লাভ, অসুবিধা আপনাদের অসুবিধা হলে আমার দ্বিগুণ সুবিধা, অসুবিধা নাই তো? কতক্ষণ আছেন? হ্যাঁ হাও কথা এটি আপনারা সারা রাত থাকে না, অসুবিধা হইতেছে না? যুবক তোমার মোবাইল থেকে গুনাহের মেমোরি কার্ডটা ফরম্যাট করে ফেলে দাও, ফরম্যাট করে ফেলো, ওই মেমোরি কার্ডটার মধ্যে একটা ইসলামী সঙ্গীত ওয়ালা মেমোরি কার্ড ঢোকাও, তোমার মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত ওয়ালা একটা মেমোরি কার্ড ঢোকাও, তোমার মোবাইলটার মধ্যে ইসলামী সঙ্গীত ওয়ালা একটা মেমোরি কার্ড ঢোকাও, তোমার মোবাইলের মধ্যে হাক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ওয়ালা একটা মেমোরি কার্ড ঢোকাও, তোমার মোবাইলটার মধ্যে মুফাসসিরদের তাফসীর ওয়ালা একটা মেমোরি কার্ড ঢোকাও, খোদার কসম করে বলি এই মোবাইল ব্যবহার করাটা কিয়ামতের দিনে তোমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। পারে কি পারে না? চিল্লায় বলো পারে কি পারে না? আজকে যুবকদেরকে একটা ছোট্ট ট্রেনিং দিয়ে যাব, রাজি আছে যুবক? সবাই রাজি? মুরব্বীরা কষ্ট করা লাগবে না, যুবকরা ঘরে কাশি দিয়ে তাড়াতাড়ি ক্লিয়ার করো, তাড়াতাড়ি, এরপরে অলসতামি করলে কিন্তু চলবে না, রাজি?
সবাই রাজি, একসাথে বলতে হবে, রাজি আছো? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, জোরে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যুবক আছে আর এখনো বলে না, এমন কে আছে ওর দিকে তাকায় থাকবা কিচ্ছু করবে না, এক যুবক আর এক যুবকের দিকে তাকায় থাকবা এমনি করে কিচ্ছু করবে, কালকে বাজারে উঠবে না, তখন কইবা তুই গজল গাছ নাই, তুই গান গাইছস, কথা কয় না, পারবে না, মুরব্বীগুর কষ্ট দেব না। যুবকরা একসাথে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, কষ্ট হচ্ছে, মদিনা নাম কত সুন্দর, মদিনা পাখির মতো দানা থাকিলে, পাখির মতো যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, যাওয়ার শখ আছে না নাই, চিল্লা গরু আছে না নাই, আমেরিকা যাও, চাইনিজ যাও, জাপান যাও, জার্মান যাও, আমার নবীর রাজা যাইতে মনে চাই কি চায় না, চিৎকার করে কার কার মনে চাই, দু হাত উঁচু করে দেখো, চিৎকার করে ডেকে বলো আল্লাহ, চোখের পানিটা ছেড়ে ডেকে বলো আল্লাহ, জোরে ডাক দিয়ে আগমালি এখানে যত গুরুত্বপূর্ণ গোলাম দুহাত করেছে আল্লাহ, জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া কাবা তাওয়াফ না করাইয়া আমাদেরকে দুনিয়া থেকে নিও না, চিল্লা জোরে কমি মনে বড় আশা ছিল, সবাই 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 দিল থেকে, অন্তর থেকে, দিল থেকে, হৃদয় ভাঙা হৃদয় নিয়ে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, জোরে মনে বড় সালাম আমি করব কি, সালাম আমি করব কি, নবীর মনে বড় আশা ছিল, আর জোরে মনে বড় আশা ছিল যাব, কষ্ট হইতেছে, আরব সাগর পাড়ি দেব, নাই কয়ামার তরি, পাখির
ডানাতে ভর করি, আশা আছে সম্ভালাই বল না, আশা করি কি ছিল মনে বড় আশা ছিল, যাব দিন সালাম আমি করব গিয়ে, সালাম নবীর যা ছিল যাব দিন। আল্লাহ এখানে যারা উপস্থিত হলাম জীবনে একটা বার হলো তোমার নবীর রওজায় দাঁড়াইবার তৌফিক দিয়ে দাও, তাওবা তওয়াফ করার তৌফিক দিয়ে দাও, চিৎকার করে জোরে বলো আল্লাহুম্মা আমিন। নেতা আবু জাহাল মক্কার নেতা কেডা মনে আছে না, ভুলে গেছে? আবু জাহাল আইনটা পাশ করে ফেলেছে, আইনটা যেদিন পাশ করছে ঠিক একদিন পরে, বুঝুন তো পরের দিনে গরম কেমন হবে, একদিন পরে আমার নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া বাইতুল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আরো জোরে আরো জোরে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, আব্দুর রহমান আস সুদাইসের কণ্ঠের তিলাওয়াত আমি এক সময় নকল করতাম, এখন তো বয়সটা একটু বাড়তেছে, দাড়ি চুল পাকতেছে, এই জন্য অতটা ভালো পারি না, তারপরে যদি আপনারা বলেন একটু চেষ্টা করতে, রাগ করবেন না তো, না হইলে আবার হাসবেন তো না তো। আব্দুর রহমান আস-সুদাইস মধুর কণ্ঠে, ঠান্ডা কণ্ঠে, চিকন কণ্ঠে উনি তিলাওয়াত করেন, আল্লাহু আকবার জোরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا মদিনাতুল মুনাব্বারা ইমাম শেখ সুরাইম উনি যখন তিলাওয়াত করেন আরো বেশি মজা লাগে, ঠান্ডা কণ্ঠে উনি তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিয়া কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন কোরআন তেলাওয়াত করবে সেদিন ময়দানে মাহশারে আমার বান্দা আমার আল্লাহর বান্দাগুলো গলা কাটা মুরগির মতো শুধু লাফাইতে আরম্ভ করবে। আজকে কারির কণ্ঠে তিলাওয়াত শুনো আর রহমান, ইমামের কণ্ঠে তিলাওয়াত শুনো আর রহমান, বক্তার মুখে তিলাওয়াত শুনো আর রহমান, মুফাসসিরের মুখে তিলাওয়াত শুনো আর রহমান। আমার আল্লাহ সেদিন বলবে রহমান 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 শুনেছ, রহমানকে জানো, আনার রহমান আনার রহমান, আমি সেই রহমান আমি সেই আল্লাহ করতেছেন না তো, কোরআন তেলাওয়াত করলে মজা আছে না নাই? বড় ঝামেলা নেতাগর সামসা যতগুলো আছে এগুলো সব বেজাইল, নেতাগর কিন্তু কোনো দোষ নাই, নেতাগর কোনো দোষ নাই, হেরা সত্য কথা ঠিকই বুঝে। জুমার দিনে নেতায় তো আর আহে না, আহে জুমা পড়তে সামসায়, নেতা এলো হুজুরের খুদ দহনের টাইম নেই, হ্যাঁ খালি আহে ডাইরেক্ট মারে কথা হয় না, সামসায় গিয়ে কই নেতা জানেন আজকে ইমাম সব জুমার বয়নে সবটা আপনার বিরুদ্ধে গেছে, হুজুর কিন্তু হ্যাঁ বিরুদ্ধে গেছে কেন, হ্যাঁ ঘুষের বিরুদ্ধে গেছে কথা হয় না, হ্যাঁ কিসের বিরুদ্ধে গেছে, হ্যাঁ গেছে ঘুষের বিরুদ্ধে, হ্যাঁ গেছে সুদের বিরুদ্ধে, হেরা তো ঠেকা লাগছে নেতার বিরুদ্ধে কোয়া লাগবে। এই মিয়া কর না, আমরা যদি নেতার বিরুদ্ধে কই কি আমাকে আমি সে ঠেকা দেয় কথা কর না কেন, তা আমাকে তো কি ঠেকা লাগছে নেতার বিরুদ্ধে কমু,
আমরা আল্লাহর কোরআন বলছে সুদের বিরুদ্ধে, আমরা সুদের বিরুদ্ধে কই, ঘুষির বিরুদ্ধে আল্লাহ কইছে, আমরা কই, কথা বল না কেন? এই যে আজকের এই মাহফিল থেকে গিয়ে কইবেন দেখবেন কিছু লোক আছে সামসা গুলা, যদি সামসা দুই একটা থাইকা থাকে, আপনারও না দুই চারটা যদি বাইরে থাকে, এগুলো নেতার কাছে গিয়ে কইবে কালকে একটা বক্তা আনছিল সব আমাদের বিরুদ্ধে কইছে, এই নেতা খেয়ে গেল আপনি গতকালকে আইন পাশ করছেন, মক্কায় কেউ প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারবে না, গিয়ে দেখেন আপনার বন্ধুর ভাতিজা মুহাম্মদ বাইতুল্লাহর সামনে দাঁড়া জোরে জোরে কোরআন পড়তেছে, হাতের মধ্যে পাথর একটা নিয়ে রওনা করছে, কথা বুঝছেন? হাতের মধ্যে বিশাল এক পাথর নিয়ে রওনা করছে, আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন পাথর নিয়ে রওনা, আমার নবী তো বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে, পিছনে কি হইতেছে নবীজির তো খবর নাই, হুজুর তো কোরআন তেলাওয়াতই করছে। আবু জাহেলের নবীজির কাছে যাইতে যাইতে 40 হাত জায়গা ফাঁকা, এখান থেকে 40, আবু জাহেল এখানে পজিশন লইছে, পাথর বড় পাথর তো এক হাত দিয়া জাগান যায় না, দুই হাত দিয়া এমনি করে জাগাইছে, নবীজির গায়ে মারবে, কথা বলেন? আমার নবীজির গায়ে পাথর মারবে, আর আমার নবীকে আল্লাহ হেফাজত করবেন না? এই জন্যই শুরুতে আয়াত তিলাওয়াত করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন, আমার আল্লাহ কয় কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা বলছে, নাহনু নাযালনা কোরআন বলে নাই, কারণ কি? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি, তিনি বলেন জিকির আল্লাহ বুঝাইতে চাইছেন, আল্লাহ শুধু কোরআনকেই হেফাজত করবেন না, কোরআন ওয়ালাকে হেফাজত করবে, নবীকে হেফাজত করবেন, সাহাবীদের হেফাজত করবেন, কিয়ামত পর্যন্ত কোরআন ওয়ালা যা হবে তাদেরকে হেফাজত করবেন আমার আল্লাহ। আহা, আবু জাহেল্লা কিনিছে আমার নবীকে মেরে দুনিয়ার থেকে বিদায়। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আরকান ফাহুম মুকমাউন। আবু জাহেল হঠাৎ কইরা হাত গুলো যখন উপরের দিকে উঠাইল, এই মুহূর্তে পাথর আমার নবীর গায়ে মেরে ফেলবে, পাথরটা এমনি করে নিয়ে এখন দেখে আর পাথরটা তো লড়ে টরে না, জোরে কয় না, জোরে কয় না, শুধু পাথর নড়বে কি, হাত নড়বে না, মাথাটা ঘুরাবে, মাথাটাও ঘুরে দিতে পারবে না, আল্লাহু আকবার করে না। আবু জাহেল মনে মনে চিন্তা করে, হায় পুরো হাত ছড়িয়ে যেমন হ্যাং হয়ে গেছে, দৌড়াবে দৌড়াইতে পারে না, পাও দুই রকম মাটির লগে লেগে গেছে। আবু জাহেল চিন্তা করে, এমনি যদি পাথর আমার গায়ে পড়ে আমি তো শেষ, সুবহানাল্লাহ, কইবেন না খেলাটা কার, হায় 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 খেলা কার, এই বুঝেন বুঝেন ভালো করে বুঝেন মিয়া, কোরআন ওয়ালা গুলোকে ফাইজলামি করো, ধরা দিয়ে দিলে মালিক টাঙ্কিলে বয়ে থাকবে, কিচ্ছু করার থাকবো না, কথা কন না কেন, মৃত্যুর আগে আগে মুখ বেসকাই দিবে, এমন হয়ে যাবে কিচ্ছু করার থাকবো না, কথা কন না, দেন না মরো রয়ে গালের সাপান নাই, কথা কয় না, আসেন নাই জোরে কো, বুঝতে হবে এটা কোরআনের বিরোধিতা করেছে, ঠিক কিনা জোরে কো। ইমানদারদের চেহারা সব সময় নূর চমকাইতে থাকে, ওর দাড়ি ওর কি বলে ভেতরে দাঁত না থাকলেও চেহারার আলাদা একটা নূর আছে, আলাদা নূর আছে, নিরীহ রওনা করছে, চিন্তা করতেছে পাথর যদি আমার গায়ে পড়ে তো আমি তো শেষ, ভয় পাইছে, ডাক দিছে ভাতিজা, নবী আমার পিছন দিকে তাকায় কে রে, ও সাসাইনি, সুবহানাল্লাহ, কোন নাম,
ওয়াজ বুঝেন না আপনারা, ওয়াজ বুঝেন না তো, এত মজার ওয়াজ করতেছি, সুবহানাল্লাহ কয়তো ধাক্কা দিয়ে দেহে আবু জাহলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আর নবীকে কি হয়েছে চাচা? ওই পাথর লয়ে আইছিলাম তোমারে মারতে, এখন তো অবস্থা খারাপ, পুরা হ্যাং হয়ে গেছি গা, আমার গায়নি পড়ে ভাতিজা মাফ করে দাও, মাফ করে দাও, জীবনে আরাম না। নবী আমার ডাক দেয়া কয় কত মাফ যে আপনারে করলাম, আর কত মাফ করা লাগবে আল্লাহ জানে, যান যান মাফ করে দিছি, সুবহানাল্লাহ। দেখছেন আমার নবীর চরিত্র, ওই যে একটু আগে বলছিলাম খুলুকে আজিম, আমার নবীর চরিত্রটা মহান চরিত্র, মাফ করে দিছি। যখনই আমার নবী বললেন মাফ করে দিছি, আবু জাহিল্লা দেখে হাত পা ক্লিয়ার হইছে, মাথাও নাড়াইতে পারে, পাওটাও নাড়াইতে পারে, পাথরটা ফালায় দিয়ে দিছে তো, এই যে ধরতেছি আর পিছন দিকে ফিরে তাকায় না, ধরতে শত দিছি বাসায় গিয়া, বাসাইলো রে ভগবানে, বাসাইছেন কে? হে কার নাম কয় বাসাইছে? আল্লাহ কয় বাবা বাসাইছে রে। মুসলমান কিছু এমন আছে না সন্তান দেখে আল্লাহ একে বাবাই দিছে, আছে না নাই? জোরে বলুন কয় কে বাঁচাইছে? ভগবান। অথচ বাঁচাইছেন কে? আশেপাশের লোকজন ডাক দেখে দেখেন আপনি বহুত মুহাম্মদের বিরুদ্ধে করছেন, ষড়যন্ত্র চক্রান্ত কম করেন নাই, লাভ হইছে কি? আপনিও একটু ক্ষতি করতে পারছেন, বরঞ্চ ক্ষতি আপনার হইছে। বাদ দেন এগুলা, এগুলা বাদ দেন, যারা মুসলমান হয় যারা মুহাম্মদ কে নবী মানে ছেড়ে দেন। আবু জাহলকে দেখরে আমার তোর আবুল হাকাম কস বুদ্ধিমানের বাপ, বুদ্ধিমানের বাপ কয় না? আবু জাহিল্লার নাম কিন্তু আবু জাহাল না, নাম জানেন? হ্যাঁ না, আবুল হাকামও নাম না, নাম ছিল ওমর, জানেনি না মিয়া, নবীজি দোয়া করছিলেন না, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বি আহাদিল উমরাইন, আল্লাহ দুই ওমরের এক ওমরের মুসলমান বানায়া ইসলামের ইজ্জত বানায়া দাও। একটা ছিল ওমর ইবনে হিশাম, আরেকজন একজন ছিল ওমর ইবনে হিশাম, আরেকটা ছিল ওমর ইবনে খাত্তাব, আল্লাহ খাত্তাবের ছিল ওমরকে কালিমার পতাকা তলে আইনা অর্ধ পৃথিবীর বাদশা বানায়া নবীজির জামানে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় দিছে, আরেকটা আল্লাহ কাফির বানায়া জাহান্নামী বানায়া এখন পর্যন্ত বাতি খাওয়া নাই, আপনার বিরুদ্ধে কই নাই, ভালো জিনিস খাওয়াইছে, খালি মুয়াজে আইলে আপেল কমলাম এটি তো বহুত আগে খাই, সারাদিন খাই, ভালো কিছু খাওয়াইবেন, পরে মার মুড়ি বানায় খাওয়াইছে, এটা ভালো কম করছে, রাগ করলে অসুবিধা হইতেছে? আরে ভাই খাওয়ার জন্য ওলামায়ে কেরাম দৌড়ায় না, আমি আল্লাহ আমা করে যে খাওয়ান খাওয়ায়, এই খাওয়ান আপনার এলাকার এমপি মন্ত্রীরা চোখ খেয়েও দেয় না, বলবেন হুজুর ফাইজলামি করেন না, না বিশ্বাস করেন এটাই বাস্তব এটাই সত্য। ওইদিকে কিছু লোক দাঁড়ায় কে হুজুর মানুষের বাড়ি খান তো টের পান না, মানুষের বাড়ি খাই না, আমি এখানে আসার লাগে আপনার করে কইছিলাম একদিনও কথা কয় না বলছিলাম, বরঞ্চ হুজুরে দাওয়াত দিয়া কার মাধ্যমে দাওয়াত দেওয়া লাগবে, এই লিঙ্ক ধইরা এরপরে গেছে, জানে কুতুবপুর ইউনিয়নের সদর আজাদী হুজুরের মামা, বাস হেরে ধরলে কাম সারবে, কথা বলেন ধইরা বাস এমন লিঙ্ক লাগাইছে সুডারও কোনো কায়দা নাই, রাগ করতেছেন না, পাত দিয়ে দিছে দৌড়, বাদ দে মুহাম্মদের বিরুদ্ধে কিছু কইরো ঠরো না, বাদ দাও আবুল, আবু জাহিল্লা কি কয় কথা হয় না, আমারে তো আবুল হাকাম কস্তা, এই দুইটাই কিন্তু আবুল আবু জাহালের উপাধি, আল্লাহ এবং তার রাসূল উপাধি দিয়েছে আবু জাহাল, মূর্খে না খালি মূর্খ না মূর্খের বাপ, আর মক্কার কাফির মুশরিক রাখে আবুল হাকাম বুদ্ধিমানের বাপ, দুইটা দুই রকম, হ্যাঁ বুদ্ধিও ছিল কম ছিল না, কেমনে চুরি করা লাগবে রাস্তার 50% চুরি করে কেমনে খাইতে হবে, কম চুরি তেল চুরি টিন চুরি চাল চুরি কেমনে করা লাগবে, ভালো করেই বুঝে কথা কয় না, কিন্তু এই জ্ঞান নাই যে জ্ঞান দিয়ে আল্লাহকে পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, কোরআন পাওয়া যায়, দ্বীন পাওয়া যায়, চরিত্রবান হওয়া যায়, এই জ্ঞান আবু জাহলের মধ্যে ছিল, কারণ এই জ্ঞানে জাগরে মিলে আপনি হেগর আবু জাহল কইবেন, জাগর মিলে না হেগর আবুল হাকাম কইবেন, বুঝে নাই
রাত্রিবেলা তিন চারটা সামসা ডাকছে, আমার বাড়ির সামনে লম্বা করে গভীর করে গর্ত করবি। কথা বুঝছেন, কথা বুঝছেন, ওয়াজের মূল পয়েন্ট এসি, এখন মনোযোগ হারানো যাবে না। গভীর এত গভীর গর্ত করবি নিচে পড়লে যেন কারো সহযোগিতা ছাড়া উঠতে না পারে। ব্যাস গর্ত করা হয়ে গেল, আবু জাহাল কাকে সুন্দর করে প্রলেপ দিবি, এমন চমৎকার ফিনিশিং দিবি দেখলে যেন মনে না হয় যেখানে কোনো গর্ত টর্ত আছে। গর্ত করা কমপ্লিট, উপরে সুন্দর করে গাছ টাছ মোটামুটি উদাহরণ দিতেছি আর কি, গাছ টাছ লাগায় ক্লিয়ার। আবু জাহালকে এবার এক কাম কর, তোরা দৌড়ায় মুহাম্মদের কাছে যা, গিয়া বলবি আপনার চাচার বন্ধু, আবু জাহেল্লা নবীজির চাচার বন্ধু না, আপনার চাচার বন্ধু অত্যন্ত অসুস্থ, মারাত্মক অসুস্থ, মুমূর্ষু রোগী, বারবার আপনার নামটা নিতেছে, জ্বরের কারণে থরথর করে কাঁপতেছে, আমি একটা কম্বল গায়ে দিয়ে এমনি কাঁপতে থাকবো আর কি। এই কথাটা যদি গিয়া মুহাম্মদের কাছে গিয়া বলোস, মুহাম্মদের দিলে বড় মায়া, দৌড়ে চলে আসবে, আনলে এই পথ দিয়ে আনবি, নিচে পড়লেই আমার খবর দিবি। হায় হায় হায়, বদমত দুইটা চইলা হয়ে গেছে গা, গিয়া নবীজির কাছে ওই মিথ্যা কথাই বলছে। কিন্তু আমার নবীর ভেতরে কতটা স্বচ্ছতা, কতটা কতটা হৃদ্যতা, কতটা মহাব্বত, কতটা ভালোবাসা, নবীজি তাড়াতাড়ি করে কাপড় পরে দ্রুত গতিতে হাঁটা শুরু করছে। আমার নবীর দ্রুত গতিতে হাঁটা দেখা বদমাস দুইটা হাঁটা স্লো করে দিছে। অগর চিন্তা, মুহাম্মদ আগে আগে যাক, আমরা পিছনে পিছনে যাব, গর্তে পড়বে নেতারে খবর দেব। কিন্তু আমার আল্লাহ কি কয়, আমার আল্লাহ কি কয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। হায় হায়, 11:30 বাজে, কষ্ট হইতেছে না? আমার তো এই ফিনিশিংটা দিতে আর 20 মিনিট লাগবে, অসুবিধা হবে না? আপনারা আছেন? আছি। এত রাত মাহফিল করা তো আসলেও ঠিক না, 9:30 উঠেছে, 10:30, 11:30, হায় হায়, অল্প সময় শেষ করি, কষ্ট হইতেছে না? তো কে কয়, কে কয়, আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না وَإِنَّ لَهُ لَحَافِظُونَ। আমার আল্লাহ ডাক দেয়া তা কোরআন তো আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন। লম্বা লম্বা কদম দিয়ে সামনের দিকে হাঁটে আবু জাহেল্লার চামচা দুইটা, পেছনে পেছনে হাঁটে আবু জাহেল্লার চামচা দুইটা, তাকাইয়া তাকাইয়া দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হাঁটতে হাঁটতে একদম গর্তের কিনারায় চলে এসেছে। একটা পা গর্তের কিনারায়, আরেকটা পা তুলেছেন, এই পাওটা আস্তে আস্তে করে নামতেছে, কথা বুঝছেন, পাওটা আস্তে আস্তে করে নামতেছে, পাওটার নিচে দিলেই নবী হুম রেখে গর্তের মধ্যে পড়ে যাবে যাবে অবস্থা। এই অবস্থা দেখা চামচা দুইটা দাঁড়ায় গেছে পড়ার অবস্থাটা দেখো, ওদিকে আল্লাহর নবীর এমন পরিস্থিতি দেখা আল্লাহর ফেরিস্তারা চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে, এমনকি আল্লাহ পাকের আস মহল্লা পর্যন্ত এই নবীর পরীক্ষা করাইছ। মক্কার কাফির আর মুশরিকরা এই নবীর মাথার উপরে উটির ভরি দিয়ে রাখছে, নবীর রক্তে ভরায় সাজদার থেকে মাথা উঠাইতে পারে না। আমার নবী কষ্ট করেছে, কষ্টের কারণে হিজরত করে মদিনায় যাইতে নবী বাধ্য হয়েছে, মদিনায় গিয়েও আমার নবী ঠিক থাকতে পারে নাই। আমার নবী কত কষ্ট করেছে, ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ এই নবীর কত কষ্ট দিবা, মক্কার কাফির মুশরিকরা তোমার নবীর দিয়া চাঁদ দ্বিখণ্ডিত গড়াইল, ও গো আল্লাহ তোমার নবীর বাবা নাই, তোমার নবীর মা নাই, তোমার নবী বলতি, তোমার নবীর দাদা নাই, ও মুস
মুসলমান আমার নবীর মাও নাই বাবাও নাই, সন্তান জন্মের পরে বাবার দিকে কবরটা জুড়ে প্রাণটা জুড়ে, জন্মের ছয় মাস আগে আমার নবীর বাবা দুনিয়ার থেকে বিদায়, মক্কা বাচ্চারা হলে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসত দুর্বল করার জন্য, মহিলারা আমার নবী যখন জন্মগ্রহণ করে সব মহিলারা বাচ্চা দিয়ে যা, আমার নবীকে কেউ নিতে চায় না, দুর্বল করাইতে নিতে চায় না, ওদের মনের চিন্তা চেতনা এই বাচ্চাটার বাবা নাই, কে ভরণ পোষণ করাবে কে দেবে আমাদের বাবা, নবীর ছয় বছর বয়স হয়ে গেল বাচ্চাদের সাথে খেলতে মাঠে ময়দানে যায়, মাঝে মাঝে আমার নবী মাঠের কিনারে দাঁড়ায় দাঁড়ায় চোখের পাটিগুলো ছেড়ে কান্দে, আমার বাচ্চা মুহাম্মদ আমার নবী একদিন মায়ের কোলের মধ্যে আমার খেলার সাথী ভাইদেরকে কত বাবার কোলে চড়ে তারা আসে সারাদিন খেলে, আবার বাবার কোলে চিড়া বাড়িতে যায়, আমার দুঃখ দিল আমার বাবা সন্ধান আমার বাবা কা, আমার নবীর মা চোখের পানি ছেড়ে আর ডাক দেখা মুহাম্মদ কন্ডিশনার বাবা, তোর বাবা দুনিয়ায় নেই, তোর জন্মের ছয় মাস আগে তোর বাবা দুনিয়ার থেকে বিদায়, আমার নবী শিশু মানুষ বাচ্চা মানুষ মায়ের কাছে ডাক দিয়ে করব, আমার মন চাই একটু বাবার কবরটার জিয়ারত করব, মা দাদার পারমিশন নিয়ে দাসীকে সাথে নিয়ে তিনজনে মিলে বাবার কবর জিয়ারত করার জন্য রওনা হলেন, কবর জিয়ারত করে ফিরার পথে আমার নবীকে আমার আল্লাহ রক্ষা বানায় ফেলেছে, আবহাওয়া নামক জায়গায় আমার নবীর মায়ের শরীরে প্রচন্ড জ্বর, জ্বরের কারণে নবীর মায়ের চেহারাটা শরীরটা থর 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 করে কাঁপে, আমার নবী মায়ের বুকের উপরে মাথা রেখে ডাক দিয়ে আমার বাবা আজকে বুঝি তুমি আমার কাছ থেকে বিদায় নিবা, আমার নবীর বা ওই জায়গায় তুমি থেকে বিদায়, নবীর বাকি ওই জায়গায় দফন কইর ছয় বছরের শিশু নবী আস্তে আস্তে করে মক্কার দিকে ফিরে, শাশের সাথে একজন দাসী রয়েছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখে তিনজন রে মিলে পাঠাইছিলাম কবর জিয়ারত করার জন্য, দুইজন রে দেখা যায় একজন কই গেল, কাছাকাছি আসলে দেখলেন আমার নবীর মা, নবীজির দাদা নবীজির কোলের মধ্যে উঠে কোলের মধ্যে উঠে কোলের মধ্যে চুমু খায় আর ডাক দেয়া গায় দাদু ভাই তোমার মা ক, আমার মা নাই আমার বাবা নাই, মুসলমান একজন মানুষের মা বাবা হারাইলে কতটা যন্ত্রণা, ও যুবক আমার ভাইটা তোমরা বুঝবা না রে, এই ভরা মজলিসের মধ্যে যার মা নাই যার বাবা নাই তারাই শুধু বুঝে, এই ভরা মজলিসের মধ্যে অনেক যুবক আছে যাদের ঘরে মা আছে বাবা আছে, বাবা মায়ের সাথে কতটা বাহানা করে কথা বলো
কতটা জারি দিয়া রাগ করে কথা ওর ভাই আমার নবীর মাও ছিল না বাবাও ছিল না। এই ভরা মজলিসের মধ্যে অনেকে এমন আছে যাদের মাও নাই যাদের বাবা নাই। যুবক এই কষ্ট আর দুঃখটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো রে ভাই আমার মা নাই। আমি একটা ইয়তিম সন্তান মায়ের কথা মনে পড়লে দুঃখে কলিজাটা ফেটে যায়। আমার মা 2006 সনে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে রে ভাই। আমি তখন ছাত্র মানুষ ছিলাম, 2 টাকা ইনকাম ক্ষমতা আমার ছিল না। আজকে আমার মালিক তো আমার টাকা পয়সা কম দেয় নাই, আমার বাড়িতে বিল্ডিং করার ক্ষমতা আমার মালিক আমার দিছে, এসি বাড়ি এসি গাড়িতে চলার তৌফিক আমার মালিক দিছে। কিন্তু রে যুবক ভাই দুঃখে কলিজাটা ফেটে যায়। বছরকে বছর হয়ে গেল আজ পর্যন্ত একটা কমলা কিনে মায়ের হাতে দেওয়ার ক্ষমতা আমার হয় নাই, আজ পর্যন্ত একটা আপেল কিনে দেওয়ার ক্ষমতা আমার হয় নাই রে ভাই। একটু টাকা দেখে চুপ চোখে পানি নাই, এই মুরব্বীদের চেহারা গুলোর দিকে একটু তাকাইয়া তাকাইয়া যায়, এদের চোখের পানি ধরে রাখতে পারি না, চোখের গোটায় পানি জমে গেছে, কেউ হাউ মাউ করে করে কাঁদতেছে, কারণ এদের বাবা নাই এদের মা নাই। যার মা নাই সে বুঝে মায়ের দর, যার বাবা নেই সেই বুঝে বাবার দর। ও যুবক কেমনে আমি তোমাদেরকে বোঝাবো রে ভাই। তুমি ঢাকা শহরে চাকরি করো, নারায়ণগঞ্জ শহরে চাকরি করো, দামি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকো, সুন্দরী আর শিক্ষিতা স্ত্রী পেয়ে মাকে ভুলে গেছো, কিন্তু মা ওই গ্রামে কুরের ঘরে ঘুমায়। এই বৃষ্টির দেশে শৈল বৃষ্টির ফোঁটাগুলো মায়ের মাথার উপরে টপ 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 করে পড়ে, শীতের দিন আসতেছে মায়ের একটা কম্বল ঘরে না, কম্বলটা দিয়ে মা শীতের বেলা একটু গায়ে দিয়ে ঘুমাবে, মায়ের ঘরে একটা চৌকিও নাই মা ফুলের ঘরে ঘুমায়। ওর যুবক একটা বারো তোর মনে পড়ে না, এই মা তো সেই মা যেই মা তোর জন্মের পরে ডান পাশে নিয়ে ঘুমাইছে। তুই আর আমি মাত্র 2-3 বছরের বাচ্চা ছিলাম বুঝি না, মা ডান পাশে বিছানা পেশাব করে ভিজায় দিছি ঠান্ডা রা, মা চিন্তা করলো সন্তানটা ঠান্ডা লেগেছে, আস্তে করে পাম্পসাইটে শুকনো জায়গায় সন্তান করে রেখা, মা নিজে গিয়ে ভিজা জায়গায় ঘুমায়। একটু পরে বাচ্চা বুঝে না ওই বাম্পসাইটটা বিছানা পেশাব করে ভিজায় দিছে, মা চিন্তা করলো সন্তানটা ঠান্ডা লেগে যাবে, মা এবার নিজে চিত হয়ে পুরো ভিজা জায়গাটায় শুইয়া নিজে বাচ্চাটার বুকের উপরে উঠাইয়া চুমা খায়। মায়ের বারো হাত পুরো টাকা সব ভিজে যায়, ঠান্ডা লাগতে লাগতে মায়ের শরীরে জ্বর হয়ে গেছে, মায়ের কাশি হয়ে গেছে। কই মারে তুই কেমনে কষ্ট দাঁড়ে যুবক, ওই মায়ের কথা একটা বড় কি তোর মনে পড়ে না রে ভাই, ওই বাবার কথা একটা বড় কি তোর মনে পড়ে না রে ভাই। আজকের মাহফিলে যতগুলো যুবক আছ, যাদের আব্বা আম্মা আছে আর যাদের বাবা মা নাই, যাদের বাবা মা নাই, আজকের এই মোনাজাত শেষ করে আগামী কালকে সকালবেলা বাবার কবরের সামনে বাবার পাও দুইটা থাবা দিয়া ধরবা, মায়ের পাও দুইটা জড়া ধরবে রে যুবক, যতক্ষণ পর্যন্ত মাফ না করবে
পাও দুইটার ছাড়বা কারা কারা রাজি আস দুইটা হাত উঠে আমার অন্ধার লোক একটু চোখের পানিটা ছেড়ে ডাক দাও রব্বি হামদুমা কমা রব্বায়ানি মুসলমান আমার নবীর মাও নাই বাবা আবার নবী বরয়েতি আমার নবী বাবা হারায় ফেলাইছে মাও ছয় বছর বয়সে হারায় ফেলাইছে দাদার কোলের উপরে একটা দাদার দিকে তাকাইয়া ডাক দাও দাদু আমার মা নাই বাবা নাই দাদু ডাক দিয়া কায় দাদু কান্না করিস না রায় আমি যদিও তোর মায়ের আর বাবার অভাব পূরণ করতে পারবো না কিন্তু আমি দাদু যতদিন বাইজা থাকব আমি তোর বাবা আর মায়ের অভাব বুঝতে দেব না কিন্তু মালিকের কি খেলা আট বছর বয়সে আমার নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় নবীজি দাদার রাজের পাশে দাঁড়াইয়া ঘুরে ঘুরে চাচাদের দিকে তাকায় আর বাবার কথাগুলো স্মরণ করে কোন চাচা আমারে নিবে কে আমারে পালবে কার কোলে মাথা রেখে একটু আমি ঘুমাইব চাচা আবুল আব দৌড়িয়ে গিয়ে নবীজির কোলের মধ্যে উঠে নিয়ে গালের মধ্যে চুমালা আর কয়বাতে জারি কান্দিস না কান্দিস না তোর দাদার নাই তোর বাবার নাই তোর আমি যতদিন থাকব আমি আবু তালেব যতদিন থাকব আমি তোর জাররা পরিমাণ ক্ষতি হইতে যাব না ফিরিস্তারা চিল্লা চিল্লা কান্দে আর ডাক দিয়া বলে মালি তুমি তোমার বন্ধুরই আর কত পরীক্ষার মধ্যে ফালাইবা তোমার বন্ধুর তো মা হারাইয়া ফালাইছো বাবাও হারাইয়া ফালাইছো দাদা চাচাও হারিয়া ফালাইছো আমি তোমার নবী বড় একা নবুয়তি প্রাপ্তির পরে কত কষ্ট করেছো তোমার নবী এই নবীরে কত কষ্ট দিবা আজকে আবু জাহাল এই নবীর বিরুদ্ধে গর্ত করেছে গর্তের মধ্যে তোমার নবী পড়ে যাবে যাবে অবস্থা আসমা আল্লাহ পর্যন্ত কাঁদে ফিরিস্তারা পর্যন্ত কাঁদে সব মাখলুকাতরা কাঁদে আল্লাহ পাক রাষ্ট্র ঠক ঠক করে কাঁদতে আরম্ভ করেছে আমার মালিক তাকায় তাকায় দেখে নবীজির পা আস্তে আস্তে করে নিচে দিকে নামে আমার মালিক আর দেরি করলেন না ডাক দিয়ে কয় জিবরাইল আর দেরি করিস না আর দেরি করিস না আমার নবীর কদম বারোটা যেন নিচে না পড়ে আমার নবীর কদমটা নিচে পড়ার আগে আগে তোর নুরানি পর নবীর কদমের নিচে বিছা দে আল্লাহু আকবার চিল্লা জোরে কো জিব্রাইল আর দেরি করলেন না একটা দৌড় দিয়ে সে নবীর কদমের নিচে পাটটা ঢোকা দিল আমার নবী খেয়াল করলেন জমিন থেকে যেন একটু উঁচু জায়গায় পাটটা পড়ে নিচের দিকে তাকা দেখে জিব্রাইলের চোখ দিয়ে টপ টপ করে পানি গুলো পড়ে আমার নবী ডাক দিয়ে কি রে ভাই কাঁদো কেন জিব্রাইল ডেকে বললেন পয়গম্বর আপনি আর সামনের দিকে কদম বাড়াইয়েন আপনি আর সামনের দিকে কদম এইখানে গর্ত আপনার জন্য বুঝভাল করেছিল আপনার বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করতে গিয়া আবু জাহান আপনার বিরুদ্ধে এখানে গর্ত করেছে আপনি পাড়া দিনেই নিচে পড়ে যাবেন আল্লাহ পাকের আদেশ পাইয়া আমি আপনারকে বাঁচানোর জন্য চলে আসছি আপনি যেভাবে বাড়ির থেকে আসছেন আবু জাহান মোটেও অসুস্থ নয় আপনি তেমন করে ঘুরে বাড়ির দিকে চলে যান আল্লাহ নবী আস্তে করে ঘুরে বাড়ির দিকে রওনা করলেন এদিকে মাঝখানে জিব্রিলের সাথে আমার নবীর কথা হলো বদমাস দুইটা দেখছে নাকি
কথা গণনা দেখছে, দেখার কোন উপায় আছে মিয়া? কথা গণনা জোরে জীবনে অনেক বন্ডামি করছেন, আপনার ভাতিজারি এই পর্যন্ত আনলাম, কেমনে যেন আবার ঘুরে বাড়ি গেল গা, বুঝছে কিনা আল্লাহ জানে। আবু জাহেল লাকায় হায় হায় খাইছে আমার ইজ্জত শেষ, এটা যদি পাবলিক যাই না যায় আমার ইজ্জত খায় পালাইব। আবু জাহেল এইবার কম্বলটারে ফালায় দৌড় দিছে, আবু জাহেল ফালায় কম্বল ফালায় আর শুধু ডাক দেয় ভাতিজা দাঁড়াও দাঁড়াও, কারে ডাকে? আমার নবী তো হাঁটতেছে, আবু জাহেল ডাকতেছে, আবু জাহেল ডাকে, আমার নবী হাঁটে, হাঁটতে হাঁটতে আবু জাহেলের সামনে গর্ত, খবর নাই, সুবহানাল্লাহ, আবু জাহেলের সামনে গর্ত, খবর নাই, একটা পাড়া দিয়া হুমড়ি খায়া গর্তের মধ্যে পড়ে যায়। চক্রান্ত তোড়াও করো, ষড়যন্ত্র তোড়াও করো, আমি আল্লাহ চক্রান্তের জবাব দিতে পারি, এমন জবাব দেব খবরও পাবি না টেরটাও পাবি না। আবু জাহেল হুমড়ি খাইয়া কুঠার মধ্যে পড়া চিৎকার করে ডাক দেয়, কিরে এত বড় গর্ত কি মাংসে করে চামচা গুলাই ডাক দেয়া কয় না, তা আমার কি দোষ? আপনি এত করতে বুঝছেন, আমার তাড়াতাড়ি করে উদ্ধার কর, কেমনে করব? আমার বাড়ির নিচে গিয়া দেখ চকির নিচে রশি আছে, রশি আই না ফাড়া আমারে ফাড়া, আমি তাড়াতাড়ি করে রশি দিয়ে উঠে যাব, বাড়ির নিচ থেকে তিন হাত রশি আই না গর্তের মধ্যে ফাড়া দিছে। আবু জাহাল আস্তে করে আত্মা উঁচু করেছে, রশিও নামতেছে, আবু জাহালের রশিটা এখানে, আবু জাহিল্লার হাত এখানে, সুবহানাল্লাহ, কয় না বুঝেন নাই, বুঝেন নাই, রশি কই হাত কই, দোকানদারে উঠাইছে তাড়াতাড়ি, আমার গোডাউন বন্ধ হয়ে গেছে, কর্মচারী বাড়ি গেছে, মোবাইলও নাই, ফোন দিতে পারবো না, আমার দোকানে তিন হাত আছে, এটা নিয়ে যাইতে পারো তো কি চলবো, তাড়াতাড়ি করে না, তিন হাত নিচের দিকে গিড়া বালায় বালাইছে। আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় এর মাটি রশি জড়া রাখছে তিন হাত, তুই নিচের দিকে যাবি তিন হাত, আবার রশি এই জায়গায়, আবু জাহেল কয় কি রে রশি জোড়া লাগাও নাই, কয় লাগাইছিলাম তো কামায় নাই, কেমনে কি করু, আবার একটু কিন কই পামু সাত নারায়ণগঞ্জ, কালকে আবার গিয়ে দোকানদার গুছি কেন না, উদাহরণ দিতেছি, নারায়ণগঞ্জে গিয়ে দোকান থেকে আবার রশি কিনাই না, আমার রশিটা নিচের দিকে পাড়ায় আমার আল্লাহ ডাক দেয়া কয় এর মাটি রশি নিচের দিকে নামে তিন হার, তুই আবার নিচের দিকে যাবি তিন হার, আস্তে আস্তে করে এরকম বারবার করে রশি জোড়া লাগায়, আর শুধু আবু জাহেল নিচে যায়, রেজাল্ট ওই জায়গায়, সুবহানাল্লাহ, বন্ধ আবু জাহেল লাগাই কি রে আমার লগে বাপপাড়ি করস নাকি, চামচা গুলায় কয় না না আপনার টাকা দিয়ে আমরা চলি, আমরা আপনার সাথে বাপপাড়ি করতে পারি না, আপনি উপরের দিকে তাকায় দেখেন সবগুলো এত গিরা লাগাইছি, একবার নয় দুইবার নয় তিনবার করে গিরা লাগাইলাম, তারপর আপনার পাইলাম না, ঘটনা কি? আবু জাহেল কয় কিছুই তো বুঝলাম না, প্রথমবারও দেখলাম এতটুকু ফাঁকা, দ্বিতীয়বারও দেখলাম এতটুকু ফাঁকা, তৃতীয়বারে আবার এতটুকুই ফাঁকা, ব্যাপারটা কি বুঝলাম না। আবু জাহেল যতই বোকা হোক না কেন কিছুটা বুদ্ধি ওর মধ্যেও ছিল, ওই গর্তের মধ্যেই ঠেকা চিৎকার করে চোখের পানিটা ছেড়ে কান্না আরম্ভ করেছে, আর ডাক দেয়া কয়
আমার গর্তের থেকে উদ্ধার করার চেষ্টা করতে পারো, কিন্তু আমার গর্তের থেকে উদ্ধার করতে পারবি না, কারণ মুহাম্মদের বদ্দোয়া আমার পাওয়া গেছে। আমি যে মুহাম্মদের সাথে বিয়াদবি করেছি, এই বিয়াদবির মাশুল আমার আজকে এটা। তাড়াতাড়ি কর, দৌড়ে মুহাম্মদের কাছে যা, চামচা দুইটা দৌড়ে আমার নবীজির কাছে চলে গেল। দৌড়ে গিয়ে ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার চাচা আপনার জন্য গর্ত করেছিল, আবার নিজের গর্তের মধ্যে নিজেই পড়ে গেল। আমরা এতক্ষণ ধরে উদ্ধার করার চেষ্টা করলাম, উদ্ধার করতে পারলাম না, এখন আপনার কাছে মাফ চাই, আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ নবী আর কিছু কথা বললেন না, আমার নবীর দিলটা বড় সাদা, দিলটা বড় সাদা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর শরীরের মধ্যে, আমার নবীর দিলের মধ্যে বক্রতা নাই, চক্রতা নাই, আমার নবীর দিলটা বড় সাদা। নবী আমার দ্রুত কদমে চলে আসলেন, গর্তের কাছে মুখটা দিলাম, চাচা কি খবর? আবু জাহল নিচের থেকে কাম দেওয়ার বলে, ভাতিজা রে আমি মইরা গেলাম, মনে হয় আর কোনদিন বাঁচবো না, বাঁক বাঁক করে উদ্ধার করতে চাইলো, উদ্ধার করতে পারলাম না। নবী আমার আস্তে করে রশিটা হাতের মধ্যে রইয়া, আস্তে করে রশিটা নিচের দিকে ফেলায় দেখে বলে, চাচা রশিটা ধরে না, কিতাবের মধ্যে রেখে আমার নবী যখন রশিটা ফালাইল, আস্তে করে রশিটা যাইয়া আবু জাহেলের নাকের মধ্যে হালকা করে বাড়ি খা, রশিটার দুইটা মুট করে ভালো করে ধরলো। আল্লাহর নবী আস্তে আস্তে করে টান দিয়ে উপরের দিকে উঠাইয়া আবু জাহেল সামনে দাঁড়ায় রইছে, আসামির মতো দাঁড়ায় রইছে। আমার নবী ডাক দেয়া কয়, চাচা আপনার এখনো কি মনে হয় না আমি আল্লাহর পয়গম্বর? ও চাচা কালিমা পড়ে মুসলমান হও, নসিবটা খুলে যাবে। আবু জাহেল আস্তে করে মাথার নিচু করে বাড়ির দিকে যায়, বাড়িতে গিয়ে কয়, মুহাম্মদ আমার এত পাগল মনে করছে নাকি, আমি এত পাগল নাকি, মুহাম্মদ আমার বেকুব মনে করছে নাকি, আমি এত তাড়াতাড়ি মুহাম্মদের নেতা মাইনে ফেলাবো নাকি? আরে মিয়া, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সারাটা জীবন কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, দ্বীনের বিরোধিতা করেছে। এই মানুষগুলোকে যত বোঝানো হয়, মানুষগুলো বলবে আমরা তো সমাজেই বুঝিনা। আরে মিয়া, কপাল পুড়ে গেছে রে ভাই, দুনিয়ায় বেশি দিন বাঁচবা না, এরকম পোড়া কপাল নিয়ে মরো না রে ভাই। অনুরোধ করে গেলাম আজকের এই মাহফিলে যে সব লোক একত্রিত হয়ে গেল, এতক্ষণ ধরে যারা আলোচনা গুলো শুনলাম, একটা বারের জন্য বলে যায়, নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহর মুহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, কোরআনের মুহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, থাকে রে ভাই, আজকের ভরা মধ্যে মধ্যে ওয়াদা করে যাও, কারণ হায়াত আর মৌতের কথা বলা যায় না, ঠিক না বেটি? আজ আসি আগামী কালকে বাঁচবো এমন কোন গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। ওরে ভাই, আজকের মাহফিলটা শেষ করে বাসায় যাওয়ার কোন গ্যারান্টি দেওয়া যায় না। শোনো, 2000 এই গত বছরের ডিসেম্বর মাসে আমার এক বন্ধু, উনি শনি রাখরায় থাকতেন, মাওলানা কারি শফিকুল ইসলাম তার নাম। আমরা কোনো একটা মিছিল করতে গিয়ে দুপুর 12টার সময় একসাথে মিছিলটা করেছিলাম। আমার আগে বিপ্লবী সাহেব বয়ান করেছেন, উনি ওই একই মিছিলে ছিল। আমরা বন্ধুরা হাত ধরে ধরে মিছিলটা করতেছিলাম, উনি একটার দিকে বিজয়নগর, ঢাকা বিজয়নগর গিয়ে মিছিলটা শেষ করো। শফিকুল ইসলাম ডাক দিয়ে বললেন, ভাই আমার মসজিদে যাওয়া লাগবে, জোহরের নামাজ পড়াইতে হবে। আমরা শফিকুল ইসলামের বিদায় দিলাম, আমরা কিছু বন্ধুরা এসে বাইতুল মুকাররম জোহরের নামাজ আদায় করলাম। প্রায় 1:45 বেজে গেল, খাওয়া দাওয়া করতে করতে 2:45 বেজে গেল, হঠাৎ করে মোবাইলে ফোন আসলো, হুজুর তাড়াতাড়ি করে একটু ঢাকা মেডিকেলে আসেন। আমি বললাম, কেন? কয়, আপনার বন্ধু শফিকুল ইসলাম কারেন্টের শক খাইছে, অবস্থা বড় খারাপ, দৌড়ে তাড়াতাড়ি করে চলে গেল। বিভিন্ন জায়গায় খুঁজি, নরমাল বেডিয়ার শফিকুল ইসলাম নয়, খুঁজতে খুঁজতে গিয়া দেখলাম ঢাকা মেডিকেলের মর্গের মধ্যে লাশটা ফালাইয়া পড়ছে। আমি ডাক্তার সাহেবরে ডাক দিয়ে কইলাম, ভাই
মাত্র দুই আড়াই ঘন্টা আগে একসাথে মিছিল করলো, কত দুষ্টমি করলাম, হাতে হাত ধরে মিছিল করলো, আপনি ওরে কেন নিচে ফলরের মধ্যে ফালানো বকছে? ডাক্তার আমারে চিনে ধরে বলে, আজাদি ভাই বহুত চেষ্টা করছি কিন্তু হায়াতের মালিক তো আমরা না, আপনার বন্ধুরে বাঁচাইতে পারি নাই। আমি কেচি গেটটা ধরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছিলাম আর লাস্টার দিকে তাকিয়ে ছিলাম আর বলছিলাম, মালিক এমন একটা ঘটনা তো আমার সাথে ঘটতে পারত। মনটারে যখন এমন করে বুঝাইতেছিলাম হঠাৎ করে দেখি ছোট্ট একটা বাচ্চা, 3 বছরের একটা বাচ্চা মেয়ে কেচি গেটটা ধরে আর চিৎকার করে ডাকবা, জোরে জোরে কান্দার ডাকদা, আমি বুঝলাম এটা শফিকুল ইসলামের মেয়ে। উঠে কোলের মধ্যে লইল, আমার গালের দাড়ি দুইটা লড়া দেয় আর ডাক দেয় চাচ্চু, আবার আব্বু কেন ঠান্ডার মধ্যে ওই নিচে ঘুমায়, আব্বুর এত ডাকে আব্বু কেন ওঠে না, আব্বুকে উঠতে কও, বাসায় খাট আছে আব্বু বাসায় গিয়ে খাটে ঘুমাই। এর যুবক তুই কি মনে করছো অনেক দিন বাঁচবি, তোর মতো যুবক কি গাড়িতে এক্সিডেন্ট করে মারা যায় না, তোর মতো যুবক কি গাড়ির তলে পড়ে মারা যায় না, তোর মতো যুবক কি হার্ট অ্যাটাক করে মারা যায় না রে ভাই, তোর মতো যুবক কি কিডনি রোগে মারা যায় না, যে কোনো সময় দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগতে পারে কি পারে না চিল্লায় কো। আজকের এই মাহফিলটাও তো জীবনের শেষ মাহফিল হতে পারে, ও যুবক মনটারে বুঝাও, আজকের এই রাতটাও জীবনের শেষ রাত হতে পারে, আজকের এই মোনাজাতটাও জীবনের শেষ মোনাজাত হতে পারে, আজকের এই মোনাজাতটা যদি জীবনের শেষ মোনাজাত হয়, আজকের এই রাত যদি জীবনের শেষ রাত তাইলে বালিকের কাছে ওয়াদা করো, আজকে থেকে একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, ওগো মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না, কারা কারা রাজি আছো দুটো হাত উঠা আল্লাহরে দেখা, জোরে চোখের পানিটা ছেড়ে ডাক দাও আল্লাহ, চিৎকার করে জোরে ডাক দাও আর জোরে জবান খুলে চিৎকার করে ডাক দাও আল্লাহ, চোখের পানিটা ছেড়ে ডাক দাও, চোখের পানি ছাড়িয়া কান্দে মাফ চাদেরকে, মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ, আমরা ওয়াদা করলাম একটা ভক্ত নামাজ ছাড়বো না, তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না আল্লাহ, তুমি কবুল করে না, চিৎকার করে জোরে বলো আমি, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমি। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।